Time. Camera. Lights. One, two. One, two. বহু মহাপুরুষদের বহু ত্যাগের ফলে আজ আমাদের দেশ বিদেশির গোলামি থেকে মুক্তি পেয়েছে। শুনতে ভালো লাগে আমাদের দেশ মহান, কিন্তু আজ এই দেশ স্বেচ্ছাচারিতার ষড়যন্ত্রের ফলে জাতি, ধর্ম, ভাষা এই রকম সব সমস্যায় দেশটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। রাহুল রাহুল রাহুল, ওই সব লোক এসেছে আমাদের বস্তি উচ্ছেদ করতে, হ্যাপ সিটি করবো বলছে। চলো 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 দেখবে, চলো 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 সিটি। দেখেছেন এদের অসভ্যতা? আমি আগেই বলেছিলাম, কি করলেন এতদিন? আপনি পুজো করে চলে যান ম্যাডাম, বাকি সবাইকে আমি দেখে নিচ্ছি। ঠাকুর, এই এলাকা কি তোর বাপের? কত লোককে ঘর ছাড়া করবি, কত লোকের জীবন এভাবে নষ্ট করবি, কি ভাবিস কি পাবলিককে? এরা আমার ভাই, এরা আমার মা, এরা আমার বোন, এরাই আমার সবকিছু। আমাদের পার্টির এমএলএ হয়ে আপনি এদের সঙ্গে? যে কোনো পার্টির এমএলএ হই না কেন, তুই এদের সর্বনাশ করবি আর আমি চুপ করে থাকবো? এই সরো, আমরা তোর ফ্যাব সিটি, ফ্যাশন সিটি কিচ্ছু চাই না। আমরা গরিব লোক, আমাদের উপর একটু দয়া কর, আমরা যেমন আছি তেমনই থাকতে দে। মাননীয় মন্ত্রী, আমার এলাকাবাসীর জন্য আমি প্রাণ দিয়ে দেব, আর তুই যদি নাটক করিস তোকে ছেড়ে কথা বলবো না। মিনিস্টার সাহেবকে হুমকি দিচ্ছিস? সবাই শান্ত হও, এরা পয়সাওয়ালা লোক, আমরা গরিব মানুষ, এরা আমাদের মারবে, আমাদের ধমকাবে, আমাদের প্রাণ পর্যন্ত নিয়ে নেবে। আপনারা কেউ এগিয়ে আসবেন না, আপনারা এগিয়ে এলে আমি প্রাণ দিয়ে দেবো। তুই আমাদের মারতে এসেছিস, প্রথমে আমাকে মার। দেখো এখানে এখানে আমি এই পূজোর জায়গায় বসলাম, মারো মারো, এখানে মারো আমাকে, মাটি ফেলে কবর দাও আমাকে, আমাকে কবর দিয়ে দাও, তারপর আমার সমাধির উপর ফ্যাব সিটি বানাও, লাখ লাখ টাকা কামাও, কোটি কোটি টাকা কামাও, জনতা আমার সমাধির উপর দাঁড়িয়ে স্লোগান দেবে, ঠাকুর অমর রহে, আমাদের ঠাকুর জয় জয় জয়, 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 আমাদের ঠাকুর। হ্যালো স্যার, ম্যাডাম পার্টি অফিস থেকে ফোন এসেছে। আরে ওখানে কি তামাশা হচ্ছে? হ্যাঁ আপনি ওখানে কি করছেন কলাপতি দেবী? আমি না ঠাকুর বলছেন, এখানকার বাসিন্দাদের কথা দিচ্ছেন যে পাকা বাড়ি বানিয়ে দেবেন আর ফ্যাব সিটিতে চাকরি দিয়ে দেবেন, আপনি এসব দেখছেন না স্যার? কি করবে আমার জানার দরকার নেই, ওকে ফোন দিন। আপনি কি বলছেন কি স্যার, আমার উপরই দোষ দিচ্ছেন? যে জনতা আমাকে এমএলএ বানিয়েছে তার উপর অত্যাচার হলে আমি চুপ করে বসে থাকবো না। সামনে টিভি ক্যামেরা রয়েছে, বেশি নেতাগিরি দেখিও না, এসব নিয়ে টিভিতে যদি বারবার আলোচনা হয় না সবাই আসলটা জেনে যাবে। কিন্তু ওখান থেকে উঠে আসুন আপনি। যতক্ষণ নেই মাননীয় মন্ত্রী এখান থেকে যাচ্ছেন আমি উঠবো না। আপনি তাড়াতাড়ি ওই জায়গা থেকে বেরিয়ে আসুন,
না হলে বাধ্য হয়ে হাইকমান্ডকে জানিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন তো? এইসব আমার ভালো লাগছে না স্যার। এবার কি করবেন সেটা বলুন। এরপরও আপনি যখন বলছেন আমি যাচ্ছি। ধরো আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ। দাঁড়ান দাঁড়ান, আপনারা একদম চিন্তা করবেন না, আপনাদের জন্য আমি আছি আর চিরকাল থাকবো। একদম চিন্তা করবেন না, আমি তো আছি, দেখবো কে কি করতে পারে আপনাদের। যত বড় নেতা আসুক আমি তার জন্য আছি, আপনাদের লড়াইয়ে আমি সঙ্গে আছি। আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর। এই শুন, হ্যাঁ, যে আমার কলার ধরেছিল তার খোঁজটা নিয়ে আমায় জানাও। ঠিক আছে সাহেব। কলাবতীর কথা শুনে আমার গায়ে হাত তোলার সাহস দেখালি বাবা। আমি এখানে আছি, যদি ম্যাডাম একবার জানতে পারে তাহলে তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে ম্যাডাম। হ্যালো, এই চিৎকারটা কার, চিনতে পারছিস? রাজেশ তো। খুব সুন্দর, সেই জন্যই তো আমি তোকে এত পছন্দ করি। কত চাই বলুন? মাত্র 200 কোটি। রাজেশের জন্য 200 কোটি? না, ওর জন্য নয় রে, তোর ফেভারিট ফ্যাব সিটির জন্য। ফ্যাব সিটি মানে? প্রজেক্টটা হচ্ছে 5000 কোটি, নাম হচ্ছে কোন এনআরআই এর, গভর্নমেন্টের থেকে লোন নিচ্ছিস 4500 কোটি। এসব পাবলিকের মাল, ফালতু পাচ্ছিস তো? তার মধ্যে আমি কতটা চাইছি? মাত্র 200 কোটি। দিলে তবে ওই বস্তির লোকদের কন্ট্রোল করা যাবে, না দিলে ওদের বাড়ি ওরা যা হোক কিছু করবে। ব্লাডি, 50 দেব। 250 কোটি, 70 কোটি, 300 কোটি। গো টু হেল ব্লাডি। লাইনটাই কেটে দিল। নিজের সার্ভিস রাইফেল হারিয়ে ফেলার জন্য সাসপেন্ড হওয়ার পরও নির্লজ্জের মতন প্রত্যেক মাসে অর্ধেক মাইনে নিয়ে যাচ্ছ। এবার তো স্যারকে বলে দাও বন্দুকটা কোথায় রেখেছো। বন্দুকটা চুরি হয়ে গেছে, আপনার দিব্যি স্যার। হ্যাঁ, রাজাই তো ওই বন্দুক দেখিয়ে মুন্নার গ্যাংকে মারার হুমকি দিয়েছে। ওরা কমপ্লেন না করে দেয় সেই ভয়তে তুমি মিথ্যা কথা বলছো যে তোমার বন্দুক চুরি হয়ে গেছে। স্যার, ডিউটি করতে এসে এসব কথা শোনার থেকে সব থেকে ভালো সাসপেন্ড হয়ে অর্ধেক টাকায় জীবন কাটানো। আমার মনে হয় আপনিও কোনো গোলমাল করে সাসপেন্ড হয়ে যান, বাইরে গিয়ে আনন্দে জীবন কাটাতে পারবেন। স্যার, ও এখানে থাকলে আমাদেরও খারাপ করে দেবে, তাড়াতাড়ি টাকা দিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিন। তুমি কোথায় পাঠাবে? স্যালারি পেয়ে গেছি না, আমি নিজেই চলে যাচ্ছি। বিকে দাদা, আরে 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 রহমান, কি করছিস? কি মারবি নাকি? মাইনে পেয়ে গেছ? না, মাইনে পেয়ে গেছি। হাফ বটল নিয়ে আসি। আরে হাফ বটল কেন, আমি ফুল বটল খাওয়াচ্ছি তোমাকে, একদম ঝিনচাক ঝিনচাক করে এনজয় হবে। কিভাবে রে? আরে বিকে দা, একটা ল্যান্ড সেটেলমেন্ট আছে, ফুল সলিড পার্টি, একটু হাম্পু দিলেই হবে, ঠিক আছে? তুমি চাপ নিও না, সব সেট আছে। খালি ধমকে ওয়ার্নিং দেবার জন্য 5000, বাড়ি খালি আর পুরনো পেমেন্টের জন্য 10000, ঝগড়া করার জন্য 15000, হাত পা ভাঙার জন্য 20000, মার্ডার এটা করি না। সমস্যা হলো পুরো আমার 2 একর জমি আছে, ওটা দখল করে নিয়েছে, ওটা খালি করতে হবে। ওর নাম জগা। ১ লাখ। ওর পিছনে ঠাকুরের ছেলে ভৈরব আছে। ভৈরব? তাহলে 2। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ঠাকুর, এসব করিস না। হ্যাঁ, ঠাকুর নয়, ঠাকুরের ছেলে। আরে ভাই, দুটো একই ব্যাপার। ঠাকুর হলে তাও তো মাপ করে দাও বলে বেরিয়ে যেতে পারতাম, এ তো ওর ছেলে, ও তো ফুল কুমার। তাহলে 2 লাখ টাকা কি ফোকটে নিবি? ঠাকুরের সাথে লড়তে গেলে মরে যাবে। আরে বাবা, আপনার ছেলে ছিল, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এরকম বলে দেবো, খেল খতম, মাল হজম। তুই তো হেভি জিনিস রে, তোর তো এখানে নয়, অ্যাসেম্বলিতে থাকা উচিত। এটা বলে লজ্জা দিস না তো। গিয়ে মালটা নিয়ে নে। এ রাজা, বেকারে ল্যান্ড ডিলের মধ্যে ঢুকিস না তুই, হাড় মাংস সব এক হয়ে যাবে তোর। Oh, my God.
ভেবেছিলাম ডাক্তার জামাই হয়ে আসবে, ওষুধের খরচ লাগবে না, তোমরা তো বাড়িটাকেই ডাক্তারখানা বানিয়ে দিয়েছো। যজমান, এবার বাচ্চা হাতে কি তুলে নেয় সেটা দেখবো। ঠিক আছে ঠাকুর মশাই, এই ছুরিটা ওখানে রাখ। আরে এটা তো আমাদের সেন্টিমেন্টের ছুরি। আমাদের বংশে কেউ পড়াশোনা করেনি। পেনটা তোল বাবা, পেনটা তোল। ও পেন কেন তুলবে? ও আমার ছেলে, টাকা তুলবে, টাকা। পেনটা তোল, পেনটা তোল, পেনটা তোল, পেনটা তোল, পেনটা তোল, পেনটা তোল। আচ্ছা পিসির কথা শুনে পেনটা তোল, টাকা তোল, পেনটা তোল, টাকা তোল, পেনটা তোল, টাকা তোল, পেনটা তোল, টাকা তোল, পেনটা তোল। এই হচ্ছে আমার আসল নাতি, আমার মুখ জাদুর মতো, জাদুর মতো দুষ্টু বদমাশ হবে একটা। আমি কি ভুল বললাম জামাই বাবু? সবার জমি দখল করে নেওয়ার প্ল্যান ছিল ওদের। বিরিয়ানি পার্টি মুর্দাবাদ, বোতল পার্টি জিন্দাবাদ। আরে কোটা সকালে চড়িয়ে দিয়েছিস, দেখছো না পা পুরো টলছে। টলবে না কেন? 500 টাকা নগদ, বিরিয়ানির প্যাকেট আর বোতল ফ্রি। ডাকছেন চল। এই দাদার এখনো হ্যাংওভার কাটেনি, দেখতে পাচ্ছ না? সন্ধ্যে বেলায় আসবে। কি করছো, কি করছো? আরে বললো তো সন্ধ্যে বেলা যাবে, তুমি যাও, 100 টাকা দিচ্ছি, যাও। কি লোক রে তুই, হ্যাঁ সাসপেন্ড হয়ে গেছিস, লজ্জা করে নাই? চললাম। এই দাদা, আমি নামছি তো, বাড়াবাড়ি করলে না বুঝবি। লকআপে থাকলেই বুঝতে পারবি। মুখ বন্ধ কর, কি করবি তুই আমার? রাজা বেল পাওয়া গেছে। এই চল চল, খোল খোল খোল। ওকে আবার কে বেল দিল? এই কোর্টের কাজ সাজা দেওয়া, আর উকিলের কাজ হচ্ছে বেল করানো। খুলে দে, দেখে যাবো। দেখ উকিল ম্যাডাম এখানে। দেখুন, শুধুমাত্র আপনার বলার কারণেই আমি বেলটা করিয়েছি। এই গুন্ডাদের কেস আমার কাছে নিয়ে আসবেন না। আরে কে রে, আমাকে গুন্ডা বলছো? এই শুনুন, সম্মান দিয়ে কথা বলবেন। প্রথমে আপনি সম্মান দিয়ে কথা বলুন। আমি কি বলেছি? গুন্ডা কাকে বলছেন? মারপিট করে অ্যারেস্ট হয়েছো, চার্জশিট দিয়েছে, তাকে তো গুন্ডাই বলে। আপনাকে তো এক রাজ্য ছাড় না, এই তো চুপ করো না। এখানে ব্যবহার করছে দেখেছেন কি স্যার? ম্যাডাম এর সাথে ঝগড়া করবেন না। খোল 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 খোল। আপনি জানেন না, জাস্ট বিকজ ইউ সেড। আমার ফিসটা দেবেন না? ফিস? ফিস? সরকার আপনাকে ফিস দেয় না? আমি পাবলিক প্রসিকিউটর নই, আমি ডিফেন্স লয়ার। দেখুন, আমি এক মাস ধরে প্র্যাকটিস করছি, আর আমার বাবা ব্যাস 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 দিয়ে দে। এই আমার কাছে তো টাকা নেই। এখন নেই, পরে নিয়ে নেবেন। আমার এখনই চাই, না হলে ছাড়বো না। এখন আমার কাছে টাকা নেই তো। না হলে যেখান থেকে হোক এনে দিন। যদি না দিই তাহলে কি করবেন, কি করবেন? ভয় দেখাচ্ছেন কি? উকিলকে ভয় দেখানোর জন্য আপনার নামে আইপিসি সেকশন 353 তে একদম কেস চুকে দেবো। কিন্তু সুন্দর আপেলের মতো লাগছে, এখানে যদি আপনাকে কামড়ে খেয়ে নি তাহলে কোন সেকশনের আন্ডারে কেসটা করবেন? আপনার এভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। কিন্তু চুপ করুন। আরে কোথা থেকে ধরে এনেছিস? আরে কান্নাকাটিটা বন্ধ করুন। টাকা দেওয়ার পরে এটা ফিরিয়ে দেবেন, ততদিন এটা রাখুন। সোনা তো? আরে আমার মায়ের দেওয়া সোনার আংটি, সেটাকে সন্দেহ করছেন? আবার চেনে দেখছেন সোনা কিনা? তো এমন কিছু না, আমার মা আমাকে কিছু হয়েছে না? পা ভেঙে রেখে দেবো আপনার। এই ডিকে ওর অ্যাড্রেসটা নিয়ে নে। অ্যাড্রেস আছে আমার কাছে, চল।
গুন্ডারা জিন্দাবাদ, দাদাগিরি জিন্দাবাদ, মদ বিরিয়ানি জিন্দাবাদ, লাঠি বন্দুক জিন্দাবাদ। এই পাপিরা, ওই লাঠিটা তোদের মারার জন্য নয়, তাই মহাত্মা গান্ধীর সামনে বসে তোরা মদ গিলছিস। হ্যাঁ, আমরা পাপিতা বিলক, ওনার মতো আমরা কখনো হতে পারবো না। টাবাই ভাই, এই দেশপ্রেমিক তোদের কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। শোন ভাই, আজকাল আমাদের দেশে সবাই কথা সিরিয়াসলি নিচ্ছে। কি করলো আমর? আরে ওই মেয়েটার নামটা কি? ও আচ্ছা, তোমার লায়লা? না রে, লায়লা নয়, তাহলে কাজল। কাজল কেন কাঁদছিল? দেখো, কাঁদতে থাকা উকিল আর হাসতে থাকা পুলিশের উপরে কখনো ভরসা করে না। তুই শুধু আমাকে না, এই পুলিশের পোশাকটাকে অসম্মান করলি। তোকে তো কি করবি? আজকে সবাই কথায় কষ্ট পাচ্ছে আর কান্নাকাটি করছে, কিন্তু কাজল কেন কাঁদছিল? বোধহয় তুমি নকল আংটি দিয়েছিলে। আমার সোনা ছিল, মায়ের আংটিটাও সোনা ছিল। দাদা কাঁদবে না দাদা, তো এই মরে। এই জাহাঙ্গীর, আমার নাম জাহাঙ্গীর নয় তো, বাবর। বাবরও নয়। তাহলে তুই কি? আমার নাম রহমান। ওই কাজল, কাজল কেন কাঁদছিল? আরে বাবা, আমার মাথা কেন খারাপ করছো? আমি তোমাকে টাকা দিচ্ছি, কাল সকালে যাও, মেয়েটাকে দাও, আংটিটা নিয়ে এসো, খেল খতম করো, আর নেশা করে ভালো লাগছে না সব কিছু। কিন্তু বন্ধু রহমান, ওই কাজল এরকম ভাবে কেন কাঁদছিল? বাপু, ওই কাজল কেন কাঁদছিল বাপু? এসে গেছে গুন্ডা। এই কাজল কোথায়? ঘরটাকে তুমি কিছু নিয়েছো? কিছুর মানে? আরে আংটিটা ছাড়ো তো, আমি বলি। আমার রিংটা কোথায় আছে? এখানে কি? নমস্কার স্যার, তোমার সাথেই দেখা করতে এসেছি। ড্যাডি, কি ব্যাপার? প্লিজ প্লিজ, সরি সরি, আপনার সাথেই দেখা করতে এসেছি। আসলে ব্যাপারটা হলো, আপনার মেয়ে আমাকে বেল করিয়েছে না, তাই এই ফিসটা দিতে এসেছি। আমি তো রাজার ব্যাপারে তোকে বলেছিলাম মা, দেখ বাড়ি এসে ফিস দিয়ে যাচ্ছে। থ্যাঙ্কস রাজা, সব ঠিক আছে তো? আসি তাহলে স্যার। অংটিটা, অংটিটা কোর্টে তাড়াতাড়ি চলে আসিস মা। ঠিক আছে, ঠিক আছে। ভগবান, কোথায় যে রেখেছি, চেক করে নি। চিন্তা করিস না দিদি, আর একটা কিনে নিবি। আপনি এখানেই আছেন? আমার আংটিটা? ও, পাচ্ছি না। মানে হারিয়ে ফেলেছেন? হারিয়ে যায়নি, হারিয়ে যায়নি, আমি জাস্ট দেখতে পাচ্ছি না, আমি খোঁজারই চেষ্টা করছি। তার মানে তো হারিয়ে গেছে? না 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 না, শুনুন। বাপরে বাপ, আমার মার আংটি, সেন্টিমেন্ট জড়িয়ে আছে। নতুন কিনে দেবো তাহলে, প্লিজ। আমার মাকেও কিনে দেবেন আপনি? সরি সরি, আমি অ্যাকচুয়ালি ড্রয়ারে রেখেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি না। দেখুন, পেলেই ফোন করে দেবো আপনাকে। পেয়ে গেলেই ফোন করবেন? প্রমিস করছি, আমি ফেরত দিয়ে দেবো। আমার নাম্বার আপনি জানেন? চুপ, লিখে নিন। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। 944,65,86,940। আমার নাম্বার সেভ করা আছে স্পিড ডায়ালে। এক নম্বর ডায়াল করলেই আমি কল পেয়ে যাবো। এ নাও,
এক নম্বর ডায়াল করলেই তোমাকে পেয়ে যাবো, তাহলে 944 কোটি 65 লাগা। অত দরকার নম্বর নেই বলছি না, মানে আমরা দুজন দুজনকে ডাইরেক্টলি কল। আপনার ইনকামটা ফ্রি আছে না? মানে ফ্রি 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 মানেটা তো বুঝলাম। দেখুন আমার দিদা এসে গেলে ভালো হবে না, আপনি এখন যান যান প্লিজ প্লিজ। ঠিক আছে। গুন্ডারাজ জিন্দাবাদ, দাদাগিরি জিন্দাবাদ, মদ বিরিয়ানি জিন্দাবাদ, লাঠি বন্দুক জিন্দাবাদ। লাইট কে বন্ধ করলো? আমি সরকারি কর্মচারী বলছি। তুমি তো সাসপেন্ডেড। চুপ। আমি সরকারি কর্মচারী বলছি, সিঙ্গেল উইন্ডো সিস্টেম হতেই পারে, কিন্তু সিঙ্গেল নাম্বার হতেই পারে না। সিঙ্গেল নাম্বার হয় না? সিঙ্গেল নাম্বার হয় না, হতেই পারে না, হতে পারে না, হতে পারে না। তুমি হ্যালো বলুন। রাজা এখন কেন ফোন করেছেন? আমি কি করে জানবো? আমার দিদা এসে যাবে, ফোন রাখুন। আংটি আংটি হ্যালো, ফোনই রেখে দিল দাদা, ফ্রিতেই বকে দিল। কেন আমি ফ্রিতে মোবাইল পেলাম? কেন আমাকে ফ্রিতে নাম্বার দিল? আর ফ্রিতে আমার মাথাটা কাজ না ভাই। শালা, আমাদের মধ্যে তুই তো একমাত্র শিক্ষিত। এবার বল, এই ফোনটা আমাকে ফ্রিতে কেন বকা দিল? কেন বকা দিল এই ফোনটা আমাকে ফ্রিতে? বল বল। লোক ইন্টারোগেশনে এত টর্চার করে। এখনই আমি বলছি, বল তাহলে। এক মিনিট, এখানে থাকলে মনে দিকে। বন্দে মাতরম আমাদের দেশভক্তির প্রতীক, বুঝলি? একে মাঝপথে বন্ধ করা হলো পাপ, মূর্খ একটা। স্যার 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 দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার, আমি কো-ডাইরেক্টর স্যার। এই কোকো কি? কোকো নয়, কো-ডাইরেক্টর, ডাইরেক্টর স্যারের অ্যাসিস্ট্যান্ট। আমাদের কাছে পারমিশন আছে। রেনওয়েনের কাছ থেকে পারমিশন নিয়েছিস? রেনওয়েন? দিল্লি দরবারের থেকে পারমিশন নিয়েছিস? দিল্লি দরবার? আদর্শ বারের থেকে পারমিশন নিয়েছিস? আদর্শ লোক কারা? এদের পারমিশন ছাড়াই শুটিং করছিস। চল হাট এখান থেকে, হাট, চল চল এখান থেকে, বেরো বেরো বলছি, চল হাট। সকাল সকাল মাথা গরম করে দেয়। শুটিং ক্যান্সেল, চল ফটো। আগে বলো আমি কে, তারপর দেবো। প্রথমবার বিদ্রোহ করা আর বুক চিতিয়ে ইংরেজদের গুলির মুখোমুখি হওয়া বিপ্লবী চন্দ্রশেখর আজাদ আমি। তোমরা আমাকেই চিনতে পারলে না? নাও চকলেট খাও, নাও এটা করে নাও। আমাকে দাও স্যার, আমাদের কাছে পারমিশন আছে, তবু শুটিং করতে দিচ্ছে না। আরে রাজা পারমিশন না দিলে এখানে কেউ শুটিং করতে পারবে না। আরে রাজা না রে। কত দাদা? 15,000। 20,000? আরে 20,000, টোটাল 25,000। আরে নিজেদের জন্য নিচ্ছি না, ওখানে মায়ের মন্দির আছে, ওটার জন্য চাঁদা নিচ্ছি। মায়ের মন্দির বিল দেবে? দেবী মা কখনো বিল দেয়? আশীর্বাদ দেয়? তোদের ফিল্ম সুপার হিট হবে, ক্যাশে দিবি। ক্যাশিয়ার! চানোর জন্য একজন, চেয়ার পাতার জন্য একজন, ছাতা ধরার জন্য একজন, উইক পরানোর জন্য একজন, জুতো, ফ্যান, ফোন, সবই সময়ের খেলা। 10 ক্লাসও পাস করতে পারেনি, শুনেছিস গুন্ডাগিরি করে বেড়াতো। আচ্ছা হিরো হওয়ার জন্য পড়াশোনা কিছু করতে হয় না? চুপ। নেতা আর অভিনেতার পড়াশোনার কি দরকার? হ্যাঁ বিকেদা, এই গাড়িটার দাম কত হবে? আরে দেখতে পাচ্ছিস না, ফরেন কার, 1 কোটি টাকা দাম হবে। 1 কোটি? হ্যাঁ। তো পারিশ্রমিক কত নেয়? দাঁড়া জেনে নিচ্ছি। এই দিকে এই দিকে। হ্যাঁ এই এই যে তোদের হিরো না, ছবি করতে কত পারিশ্রমিক নেয় রে? 4 কোটি টাকা।
এত লম্বা চাকু, এত লম্বা চাকু, লম্বা চাকু তো আমি ভয় পাই স্যার। একে সরিয়ে নিন স্যার, এটা সরিয়ে নিন স্যার। কিন্তু আমাকে মারছেন কেন? হিরো দেখতে চাই। কি দেখতে চাস? এবার বল রাজাদা কি হবে? হিরো হবে। তাহলে রাজাদাকে হিরো হতে গেলে কি কি করতে হবে? এই পা সরাতে হবে, লম্বা ছুরি সরাতে হবে, আমার হাত খুলে দিতে হবে। এই ইন্ডাস্ট্রিতে তোমার দাদু, তার বাবা, তোমার বাবা, তোমার মামা, শালা এবং জামাই বাবু, বড় দাদা, ছোট ভাই, এরকম কোন হিরো কি কমেডিয়ান কি কোন ক্যারেক্টার আর্টিস্ট, এরকম কোন ভিলেন ডাইরেক্টর অথবা প্রোডিউসার এরকম কেউ আছে? এই সারা দুনিয়া এরকম রিলেশন রাখা 60 জন হিরো আছে, 60 জন হিরো, এরা সবাই থাকতে তুমি কি করে হিরো হবে? এই গর্দভ কি বলছিস? দেব একটা। শোনো, নিজের ক্ষমতাতেও কেউ কেউ হিরো হয়েছে। হ্যাঁ, দাদার যদি অভিনয় জানা থাকে তাহলে ও হিরো হতে পারবে। দাদা তুমি ডান্স জানো? এরকম ডান্স তো ওই সব চ্যানেলে ছোট ছোট বাচ্চারা করে, তুমি ফাইট করতে পারো। ভুলে গেছি দাদা, আজ সকালে তো দেখেছিলাম ডাউন, বন্দুক তোলাতে পারো। বন্দুক টন্দুক রাখো তো, তোমাকে ডায়লগ বলতে হবে, এক্সপ্রেশন দিতে হবে, পারবে তো? ওটা আবার কি জানো না? শাবাশ, তাহলে তুমি হিরো হতে পারবে। তোমাকে পোর্টফোলিও বানাতে হবে। সেটা আবার কি দাদা? দাদাকে কালারফুল ড্রেস পরে বিভিন্ন স্টাইলে ছবি তুলতে হবে। সেটা করে কি হবে? ডাইরেক্টরকে দেখাবো। কোথায় দেখাবো? স্টুডিওতে। এই চাটা দিকে নিয়ে চল ভাই, চানি আয়। ওই ওদিকে যা, ওদিকে যা, রেডি কর, ওদিকে দেখ, ক্যামেরা রেডি, ক্যামেরা রেডি, এই লাইট রেডি কর, লাইটস 1 2। আরে দাদা, আমি আপনার অনেক বড় ফ্যান দাদা, আই লাভ ইউ দাদা। দাদা মারছেন কেন? ওকে বাইরে বের করে দাও। শালা, তোকে এত সম্মান দিচ্ছি আর তুই
প্রতিদিন মারপিট না করলে আপনার ঘুম হয় না না? আরে আমি এমনি মেরেছি নাকি? ফ্যান বলা সত্ত্বেও আমাকে চর মারলো। হিরো হবে ও নিজের বাড়িতে। সে যাই হোক, অন্য লোকের উপর হিংসা করাটা পাপ। একে তো ফিল্মে কাজ করার সুযোগটাই হাতছাড়া হয়ে গেল, তার উপর তুমি ভাষণ দিচ্ছ? এবার আমাকেও মারবেন নাকি? তার জন্য টাকা দিতে হবে, আমি ফ্রিতে কাউকে মারি না। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, এনে নিন। এই দাঁড়াও দাঁড়াও, এটা আবার কি? মেইল করেছিলাম, ফিস দিয়েছিলেন, তার আবার সেই ফিস? মনে হচ্ছে আঙ্কির হিসাবটা মিটিয়ে দিয়েছো। FIR ST ফার্স্ট BI। হে ভগবান, থাক থাক। ফার্স্ট বিল 1500, সেকেন্ড বিল 2500। এত বেশি কেন? পেট্রোল 5 লিটার 250 রুপিস, ইন টোটাল 4200। পেট্রোল কিসের জন্য? কি জন্য মানে? আপনার বেলের জন্যই। বাড়ি থেকে কোর্ট, কোর্ট থেকে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন থেকে ফের কোর্ট। পুরো শহরে কি আমার টাকার পেট্রোলেই ঘুরছিলে? আপনার এরকম ভাবে কথা বলাটা আমার একদম ভালো লাগছে না। বাই। দাঁড়াও শোনো, আমাকে একটু গান্ধী চক অব্দি ড্রপ করে দাও তো। না না, পারবো না। কেন করতে পারবে না শুনি? 5 লিটার পেট্রোল তো আছেই, চলো এবার। ঠাকুর সাহেব তোকে আর্জেন্ট ডেকেছে। আমাদের ঠাকুর? কি জন্য? আরে হিরোকে মেরেছ না, ওই জন্য ডেকেছে হয়তো। আরে বাদ দে, আমি জেনে বুঝে মেরেছি নাকি? আরে ওখানে গেলে সব জানতে পারবি, বড় মানুষ ডেকেছে, যদি না যাস খারাপ লাগবে। আরে ব্যাপারটা তা নয়। আরে দাদা ওসব বাদ দাও, আমাদের ঠাকুর সাহেবের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর প্রোডিউসার অনেকের সঙ্গে অনেক ওটা বসা আছে, যদি একবার রেকমেন্ড করে দেয় না তোমাকে, তাহলে আমাদের রাজা দা হিরো। দাদা এই সেই রাজা। এই কে রে তুই? রাজা, এখানে কি দরকার? ঠাকুর আমাকে ডেকেছেন। তোকে তো আমি ওই শাবাশ বাবা, মার্শাল, যখন শুনেছিলাম ফিল্মের হিরোকে মেরেছিস তখন ভেবেছিলাম ওটা মিথ্যা কথা, এখন আমার বাড়িতে এসে আমার ছেলেকে মেরে সাহস দেখাচ্ছিস, বাহ, একদম বাঘের বাচ্চা তুই। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না ও আপনার ছেলে, আমাকে ক্ষমা করে দিন দাদা, আপনি ওকে বলুন না আমাকে ক্ষমা করে দিতে। ভয় না পে, একে একদম মেরে ফ্ল্যাট করে দিলি, আর আমার ছেলে জানার পরই হাত মিলিয়ে নিলি, অনেক বড় হবে, আমার খুব ভালো লেগেছে, চল ভালো করে খাবি, তবেই তো গায়ে জোর হবে, তবেই তো আর চারজন হিরোকে মারবি। আমি জেনে বুঝে মারিনি, যখন শুনলাম একটা বস্তির ছেলে ফিল্মের হিরোকে মেরেছে তখন তোকে ডাকলাম, খুব ভালো ছেলে তুই। আরে এই ঝগড়া মারামারি সব বেকার, আরে এইসব পুলিশ কোর্ট কাচারি এসব কি তোর জন্য দরকার আছে? দেখ তোর যদি একটা চাকরির দরকার হয় তো আমাকে বল, আমি তোকে চাকরি দেব। দাদা আমি সিনেমার হিরো হতে চাই দাদা, আপনার সাথে তো অনেক প্রোডিউসারের চেনা জানা আছে, আপনি একবার বলে দিলে আমি হিরো হয়ে যাব, আমি ডান্স ফাইট দুটোই পারি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তুই হিরো হবি না ভিলেন হবি? না আমি হিরোই হব। আমাকে হিরোর মতো দেখতে না, হিরোন ধরো। বাবা রাহুল আপনার এগেইনস্টে টিভিতে কি সব বলছে? আমাদের এলাকাবাসীর সঙ্গে একরকম জীবন মৃত্যু নিয়ে খেলা করছে ঠাকুর, কলাবতীর সঙ্গে বোঝাপড়া করতে পারেনি বলে ফ্যাক্টরি বন্ধ করার নামে নাটক করছে ঠাকুর, যদি এরা দুজনে মিলে যেত তাহলে আমাদেরকে এখান থেকে কুকুরের মতো তাড়িয়ে ছাড়তো, এইসব কর্পোরেট দালালের কাছে আমরা এক প্রকার খেলার পুতুল হয়ে দাঁড়িয়ে গেছি। এর কথা শুনে এলাকার অর্ধেক লোক এর পক্ষে হয়ে গেছে দাদা, এই রাহুল বস্তিবাসীদের পক্ষ নিয়ে আমাদের নামে কেসও করেছে। মিটিং ডেকে টিভি স্টারে বক বক করলি কি বেঁচে যাবে? শালাকে গুলি করে উড়িয়ে দেব। তুই চুপ কর তো, আমি পাবলিকের ভালোর জন্য মিনিস্টারের সঙ্গে লড়াই করছি, এরা না জেনে না বুঝে যা ইচ্ছা বলছে তো আমি কি করব? তোমাকে এরকম নরম মনের মানুষ পেয়ে ওরা তোমার মাথা চড়ে বসেছে, কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাইয়ে দেবো। ছোটা, এ রাহুল আমাদের থেকে আসে, আমি ওকে জানি, ও কিচ্ছু করতে পারবে না, আপনি কেন এই ঝামেলায় পড়ছেন? আমি ওকে বুঝিয়ে বলবো। ওকে কি বোঝাবি, ও নেতা হতে চাইছে, ও কিছু বললে তুই ওকে মারবি, ছাড় ছেড়ে দে। দাদা আপনি কত ভালো মানুষ, ও না বুঝে বলছে, আমি ওকে বুঝিয়ে বলবো। সাবধানে বাবা, ভৈরবকে যে রাজা মারলো তাকে আপনি আদর যত্ন করে খাওয়ালেন, কাজটা ঠিক হলো? আমার বাড়িতে এসে আমার ছেলে ভৈরবের গায়ে হাত তুলছে তাই তোমরা রেগে গেছো তো? ঠাকুরের বাড়িতে এসে ঠাকুরের ছেলের গায়ে হাত তোলার ক্ষমতাটা আমি দেখলাম, উদার্ত লোকের সামনে একটু বিরিয়ানি দাও ও একদম কুকুরের মতো তোমার পায়ে পড়বে, এবার দেখবি। ওই যে বললো না, ও রাহুলকে মেরে এখানে আসবে, এই ধরনের লোককে কাছে টেনে ব্যবহার করাটাই হচ্ছে রাজনীতি। রাজনীতির প্রথম পাঠই হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই তুমি আমার মতো নেতা হতে পারবে। একদম ঠিক বলেছো জামাই বাবু, এখন তো তোমার কথায় ও নাচছে, পরে তোমাকেই ও ছবল মারবে।
আরে রাহুল ওঠ, আরে সবাই ওঠ 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 ওঠ, আরে এইসব ধন্না টন্না বড় লোকেদের কাজ, আমাদের নয়। এসব কি বলছিস রাজা? ঠাকুর সাহেবের ব্যাপারে টিভিতে কি বলছিলিস? মাঝখানে এসে কোনো কথা বলবি না, ডিসকাশন চলছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঠাকুর সাহেব কত ভালো লোক সেটা তুই জানিস? তোকে বললে তো তুই বুঝবি না। ওঠ রাজা। ঠাকুর কিরকম ভালো লোক সেটা আমি জানি, আর আমাকে মারার জন্য কত টাকা দিয়েছে ঠাকুর তোকে? তোকে মারার জন্য আমাকে টাকা নিতে হবে? চুপচাপ। আরে তোর দিদির সঙ্গে সঙ্গে তোকেও তো খাওয়াচ্ছি পড়াচ্ছি। দেখ রাজা, তুই আজ থেকে একটু সাবধানে থাকবি। আরে দাদা, আমার কে কি করবে বলুন তো? আসলে না দুটো পা ভেঙে রেখে দেবো। দাদা, ওই আমার হিরো চান্সটা ববি বলবার নয়। আমার কয়েকজন বন্ধু আছে, রিয়েল এস্টেট করে, ওরা দু মাসের মধ্যে ফিল্ম শুরু করতে চলেছে। আমি ওদের বলেছি আমার একটা ছেলে আছে একদম শাহরুখ খানের মতো। শাহরুখ খান? হ্যাঁ, এটা বলো তো ভাই, ওর মতো কপি করে ডায়লগ বলতে পারবে? যার একটা ঘুষিতেই মন আর মাথা বিগড়ে যায় তার নামই হলো রাজা। আরে আরে আরে, এসো এসো বাবু বাবু, এসো এসো বাবা। শোন একটা কথা শোন, ওই রাহুল বস্তির লোকেদের জাতি ধর্ম নিয়ে ওস্কাচ্ছে, ও এক নম্বরের বদমাশ, ওকে ভরসা করা যাবে না। বাবা, তোর আগে পিছে কেউ নেই, সেই জন্যে তুই আজ থেকে আমার লোকেদের সঙ্গে এখানেই থেকে যা। আরে বাবা, আমার একটা কথা তো শোন। আরে আরে আরে, কি হলো কি হলো বাবার, কি হলো কি হলো? না না, কাঁদে না কাঁদে না, এত আর্জেন্ট তলব কেন? মায়ের আংটি? থ্যাঙ্কস। আপনার আর আমার মধ্যে কিসের তফাৎ? তুমি হাই ক্লাস, আমি থার্ড ক্লাস। আপনার মতো ফার্স্ট ক্লাস আর কেউ হতে পারবে না। সুযোগের অপব্যবহার করতে বহু মানুষকে দেখেছি, কিন্তু আপনার মতো পেলাম না কোথাও। আপনি একদম ফার্স্ট ক্লাস। আপনার মতো সিনসিয়ার, ন্যায়ের জন্য লড়াই করার মানুষ খুব কমই দেখা যায়। দ্যাটস ওয়াই আই রেসপেক্ট ইউ। আই ওয়ান্ট টু বি ফ্রেন্ডস উইথ ইউ। আই লাইক ইউ। বসা রাহুলের পা ভাঙিয়েছে ওই ঠাকুর। মানে ওই বস্তিতে ফ্যাব সিটি বানাতে গেলে ওনার চাহিদা মতো ওনাকে 200 কোটি টাকা দিতেই হবে। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। ঠাকুরের ছেলে ভৈরব খুব গরম মেজাজে, তাই কিবে আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলেছিস কেন? ভৈরব দা, আমি কি বলেছি? পুলিশকে ফোন করো, মিডিয়াকেও।
আমার ছেলে আর সাধারণ লোকের মধ্যে কোনো তফাৎ নেই, যদি অপরাধ করে নিয়ে জানে কে, আইন বলে তো কিছু আছে, আমি দেখে নেবো। আমি যাবো না, চলুন চলুন, পরে তোকে ছাড়িয়ে নেবো, তুই চুপ কর। সব হচ্ছে বিরোধীদের চক্রান্ত, আমি ঠিক বুঝে নেবো, নিয়ে যান ইন্সপেক্টর সাহেব, গরিবদের উপর কোনো জুলুম করবেন না, যান যান নিয়ে যান, কিচ্ছু হবে না। দুপুরের মধ্যে বাড়ি চলে আসবে, এসব হচ্ছে রাজনীতির নাটক রে। সহজ সরল পাবলিক কে বোকা বানানোই হচ্ছে পলিটিক্স রে বাবা, বুঝতে পেরেছিস? আস্তে আস্তে সব বুঝে যাবি, যা কেউ সব ছাড়, ভৈরব যখন নেই তোলাটা তোকেই তুলতে হবে। দাদা আপনিও হপ্তা আবার কি, আরে পাঁচ বছরে ইলেকশনে আমরা কোটি কোটি টাকা খরচ করি না, আরে ওসব তোলাবাজি করে ইনস্টলমেন্টে পুষিয়ে নি, এক একটা ইলেকশনে দশ কোটি টাকা খরচ করতে হয় জানিস তুই? হ্যাঁ ওসব তুই বুঝবি না, তুই যা। দশ কোটি, তাহলে তো হপ্তা নেওয়াটা ভুল নয়। এই চুপচাপ দে এদিকে এদিকে রে, ফালতু জলদি বের কর। শোন বাবা, এটা পুরোটা গুনে দুটো ভাগে ভাগ করবি, একটা পার্টি ফান্ডে আর একটা আমার। রাজা বাবা তোর। এটা আমাকে কেন দাদা? আপনি আমাকে হিরো চান্স দেবেন বলেছিলেন না, ওটা দিলেই হবে, টাকা আমি নিজে রোজগার করব। আরে সিনেমার ফিল্ডে কি আর আছে বাবা, হিট হলে হিরো, ফ্লপ হলে জিরো, সেই জন্য সব ফিল্মের লোকেরা আজকাল পলিটিক্সে আসছে, কেন জানিস? পাওয়ার, টাকা, সব দেখ এইখানেই রয়েছে। আমার শোনা, তুই শুধু আমার সঙ্গে থাক, সুযোগ এলেই আমি তোকে কর্পোরেটর বানিয়ে দেব, তখন অনেক টাকা কামাবি, রাস্তায় বড় বড় কাট আউট পড়ে যাবি, রাস্তা দিয়ে হাঁটবি, যে পুলিশ তোকে অ্যারেস্ট করেছিল সে তোকে সেলাম করবে। আর ভাগ্য যদি তোকে সাথ দেয় তাহলে তুই এমএলএও হতে পারবি। তাহলে আমি এমএলএ হতে পারবো তো দাদা? আগে কর্পোরেটর তো হো। ভৈরব তো জেলে চলে গেল, সেই সঙ্গে ঠাকুর শেষ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু এই রাজা ছেলেটা কোথা থেকে এলো রে? রাহুল কই রাজাই মেরেছে ম্যাডাম, আর ঠাকুর ওকে কর্পোরেটর বানানোর জন্য কথা দিয়ে দিয়েছে। কাল গান্ধীনগরে সবাই মিলে পদযাত্রা শুরু করতে চলেছে ম্যাডাম, ওকে আটকানোর জন্য ঠাকুর রাজাকে পাঠাচ্ছে ম্যাডাম। এটাই সঠিক সময়, তোমরা আলাদা আলাদা পার্টির ফ্ল্যাগ নিয়ে তোমরাই ভিড়ের মধ্যে মিশে যাও, যেভাবেই হোক ওই রাজাকে উত্তপ্ত করো, আর ওখানে ঝামেলা পাকাও, বাকি ব্যাপারটা আমি দেখে নেব। এলাকার নেতা হতে পারলো না, দেশের নেতা বানিয়ে দিল, আসলে তোরা হচ্ছে সুজবুক। আরে এমএলএ এর পর এমপি নয়, প্রথমে মিনিস্টার হতে হবে, তারপর সিএম। আমি সিএম হব তাই হিংসের হিংসে। আরে তুই সিএম হলে আমি তো ডিজিপি হব, দাদা প্রাইম মিনিস্টার হলে ডিফেন্স মিনিস্টার, তাহলে স্লোগান দাও দেশের নেতা জিন্দাবাদ, দেশের নেতা জিন্দাবাদ, জিন্দাবাদ। একদম কেউ এগোবে না, গান্ধীজির উপরে কেউ পতাকা দেবে না। তুই কে রে, গান্ধীজি কি তোর বাবার সম্পত্তি নাকি? বাজে কথা কেন বলছো? আরে তুই তো কালকে লিডার হয়েছিস। হ্যাঁ, আমরা বহু বছর ধরে গান্ধীজির গায়ে পতাকা লাগিয়ে আসছি। ওসব পুরনো কথা, এখন থেকে গান্ধীজি শুধু আমার।
আমরা চুরি পরে পার্টি করি না রে। আরে তোমার চিন্তা কিসের, আমাদের পতাকা লাগাতে দাও। আমি গান্ধীনগরের রাজা বলছি, এই স্ট্যাচুর উপর শুধুমাত্র ঠাকুর সাহেবেরই পতাকা থাকবে। তুই যেই হোস, গান্ধীজির উপর আমাদের পতাকা থাকবে। তাহলে তোকে এখানেই শেষ করে দেব। রাজাটাকে হুমকি দিস? তুই জানিস রাজাটাকে হাড়গড় ভেঙে রেখে দেব এখনই। আজ তোকে কাউকেই ছাড়বো না। আমাদের পতাকাটা নিয়ে আয়। এসব কি হচ্ছে মহাত্মা? এই মূর্খদের জন্য কেন অহিংস আন্দোলন করলেন? যে হিংস্রতা বন্ধের জন্য আপনি অহিংস আন্দোলন করলেন, সেই হিংসা আজ আপনার চোখের সামনে ঘটছে। পরম পবিত্র মহাপুরুষদের এই স্থান ভ্রষ্টাচারী রাজনৈতিক নেতারা আজ কলুষিত করছে। আমার তৈরি ত্রিবর্ণ পতাকা আজ হিংসার প্রতীক হয়ে গেছে জানলে, তাহলে আমি এই লোকটা ওই পতাকা কখনোই ডিজাইন করতাম না, কখনো করতাম না। এত ইমোশনাল হয়ে গেল কেন? আর এই গেটআপটা কার? গেটআপ বলছিস? আর ইনি হলেন পিংলি ভেঙ্কাইয়া, আমাদের রাষ্ট্রীয় পতাকা ডিজাইন করেছিলেন, গান্ধীজি অনুমতি দিয়েছিলেন, খুব বড় মাপের মানুষ, আমাদের মতো দেশভক্ত। দেশভক্ত মানে আমাদের মতো সমাজসেবী? ভালো করে বল না, তুই নিজেকে দেশভক্ত ভাবিস? কেন নয়, সবচেয়ে বড় দেশভক্ত তো আমরাই, কিন্তু টাকার জন্য। গাধার বুদ্ধি নিয়ে দেশভক্তির ব্যাপারে কি বুঝবি? প্রথমে দেশটা কি সেটা জান, আগে সমাজসেবা কর, গান্ধীজির আদর্শ কি সেটা জান, তারপর নেতাগিরি করিস। তুই এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? তুইও তো একজন সমাজসেবী। সত্যি ইমোশনাল হয়ে গেছে। আরে এটা কি ধরনের সমাজসেবার কাজ? সমাজসেবীর মানে কি হয় বলতো রাজা? সমাজসেবার মানে হলো, গান্ধীজিকে কেউ কভার করবে না, বুঝেছো? তুমি এটা ঠিক করে ধরো, আপনাকে আপনার খেয়াল রাখতে হবে গান্ধীজি, তাই তো? এই বুড়োটা তো সত্যি খুব মিষ্টি। এরকম বলবে না, সরি বলো। সরি আমাকে নয়, গান্ধীজিকে বলো। গান্ধীজি সরি, আজ পর্যন্ত আমি কাউকে সরি বলিনি। এত জরুরি তলব কিসের জন্য? আমি এক্ষুনি আসছি। গান্ধীজির সামনে কেন সরি বলতে বললাম জানো? কাল গান্ধীজির স্ট্যাচুর সামনে যে মারামারি করলাম তার জন্য তো। আরে বাহ, এই বুদ্ধিটা যদি কোনো সৎ কাজে লাগাতে তাহলে কাজে দিত। তুমি খালি খিচখিচ করো,
ও ডিকেটা ঠিক কথাই বলে, মেয়েদের দূর থেকে ফুলের মতো সুন্দর মনে হয়, কিন্তু কাছে গেলেই কাঁটা ফোটে। তাহলে আমায় ছেড়ে দাও। এটাই তো তোমার অস্ত্র। তুমি জানো তোমাকে না দেখে আমি থাকতে পারি না। পটানোর একেবারে মাস্টার মশাই। কথাটা তা নয় রানী, ঠাকুর সাহেব আমাকে কর্পোরেটর বানাবে, এই জন্যই আমি গুন্ডাগিরি করি। আজকে সন্ধেবেলা ইলেকশনের টিকিট দেবে, ঠাকুর সাহেব টিকিট পেলেই আমি কর্পোরেটর হয়ে যাব। নমস্কার, 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 জিন্দাবাদ। এই সব লোকজন নিয়ে এসে পার্টি অফিসে কেন হাঙ্গামা করছেন? হরি ওম, হরি ওম। হে ঈশ্বর, দেখুন বন্ধুরা, আমাদের স্টেটে অ্যাসেম্বলির যে ইলেকশন হতে চলেছে, দ্য নেমস অফ ক্যান্ডিডেট আর কনস্ট্যান্টিন। বাংলাতে, বাংলাতে, মাতৃভাষায়। আসন্ন ইলেকশনে আমাদের শহরের কোন কোন কেন্দ্রে কে কে প্রার্থী হচ্ছেন তার লিস্ট এটা। আর এই লিস্টটা বন্ধুরা আমি বানাইনি, উপর থেকে এসেছে। আমি সবার নামটা অ্যানাউন্স করছি। ওল্ড সিটি ওয়ান, জনাব মোহাম্মদ মুনির, সবাইকে নমস্কার। ওল্ড সিটি টু, জনাব সুলতান, নমস্কার। রাজৌরি বাগ, মিসেস কলাবতী। চার্জ গোপাল, অরবিন্দ তেন্ডুলকর, কালবা দেবী, মহেন্দ্র দাসকর, গান্ধীনগর ওয়ান। গান্ধীনগর ওয়ান এই কারণেই বলছি, এবছরের ইলেকশনে এই এলাকাটাকে দুভাগে ভাগ করা হয়েছে। গান্ধীনগর ওয়ানে আমাদের সিনিয়র লিডার, নাম করা এমএলএ, যিনি আছেন তাকে ছাড়া ভাবাই যাচ্ছে না, ঠাকুর সাহেব। গান্ধীনগর টু, সীতারাম সিন্ধে। আমার কেন্দ্র থেকে অর্ধেকটা সিন্ধে কি করে? পুরো গান্ধীনগর কেন্দ্র 30 বছর ধরে আমার, এখন দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে একদিকের ভোটে আমি লড়বো, অন্যদিকে আমার ছেলে ভৈরব। হ্যাঁ, ভৈরবকে দাও। কি ভৈরব, চুপ কর। ভৈরব কি করে পেতে পারে? ওর নামে তো মার্ডার কেস চলছে। একদম চুপ, তোর দৌড় তো সারা দুনিয়া জানে। ঠাকুর, মুখ শান্ত করছেন কি? শান্ত হই, বাড়াবাড়ি করবি না। বলুন নিজেদের মধ্যে ব্লাডি মাউথ কালচার, লেস ব্রুট। আরে বসুন 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 আপনি বসুন 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 আপনি বসুন বসুন বসুন। দেখুন ঠাকুর সাহেব, একে অপরের প্রতি কাদা ছড়া ছড়ির কাজ এখানেই করবেন নাকি? বোঝা নেই কালচার, লেস ব্রুটটাকে। আরে কি, শান্ত হন, শান্ত হন, শান্ত হন না। আরে ভগবান, দেখুন ঠাকুর সাহেব, আপনার ছেলে যে মার্ডার কেসে ফেঁসে আছে এটা কিন্তু সত্যি কথা। আর যার নামে ক্রিমিনাল কেস আছে, উপর থেকে তাকে টিকিট দিতে বারণ করেছে, সেই জন্যই আপনার ছেলেকে টিকিট দেয়া যাবে না। বুঝতে পেরেছেন তো? নমস্কার ঠাকুর সাহেব, নমস্কার ম্যাডাম, সবাইকে নমস্কার। হে ভগবান, হে বজরং বলি। বাড়িতে কি সবাই মরে গেছে? বাচ্চাটা কাঁদছে, কোলে নে, আর কেউ নেই। কোথায় গেছিস? ছেলেকে নিয়ে ভেতরে যা। যা যা যা। আমার কেন্দ্রটা দুভাগে ভাগ হয়েছে, দুটো ভাগ করেছে। যখন পুরো এলাকার লোক আমাকে নেতা মনে করে, তখন অন্য এলাকাটা কার পাওয়া উচিত? আপনার ছেলেকে, আরে সেইটাই তো ওদের সামনে বলেছিলাম, আমার ছেলের নামটা ওরা কেটে দিল। আসলে ভৈরব তো মার্ডার কেসে, মানে এই স্টেটে মার্ডার করা আর কোনো নেতা নেই নাকি? আমি মার্ডার করিনি, আমি এই পায়ে কত লোককে পিষে মেরেছি সেটা আপনার জানা নেই? বাবা, আপনার ওষুধ। স্যার, আমার কাছে এর একটা উপায় আছে স্যার। ভৈরবের খুনের দায় কেউ যদি নিজের মাথায় নিয়ে পুলিশে সারেন্ডার করে, তাহলে আমি ওকে এক্ষুনি ছাড়িয়ে নিতে পারি। আমার সিংহ দাদা, আমি টাকা দেবো টাকা। কিন্তু দাদা, আপনি যে আমাকে কর্পোরেটর বানাবেন বললেন। কর্পোরেটর করে দেবো রে, এই কেসটা তুই মাথায় নিয়ে নে, দুদিনের মধ্যে ছাড়িয়ে আনবো। ইলেকশন শেষ হলেই তোকে কর্পোরেটর বানিয়ে দেবো। ভৈরবকেই তো আপনি বাইরে আনতে পারলেন না, এই মার্ডার কেসের দায় আমি নেব না। এই মার্ডার কেসে তুই আসামি হবি নিজে, তারপরেই উনি তোকে কর্পোরেটর বানিয়ে দেবেন। মার্ডার কেসে ফেসেছে বলেই তো ভৈরব টিকিটটা পাইনি। আমি যদি এই কেসটা আমার মাথায় নিই, আমার সঙ্গেও তো একই জিনিস হবে দাদা।
কিরে ঠাকুর সাহেবের সঙ্গে তর্ক করছিস? ঠাকুর সাহেবকে সম্মান করে কথা বল। যদি তুই এতই সম্মান করিস তাহলে মার্ডার কেসের দায়টা নিজে নিচ্ছিস না কেন? ভয়ে প্যান্ট ফেটে গেছে। চুপ কর। আরে ব্যাপারটা তা নয় রে, আমিও তো আপনার ছেলের মতো না দাদা। তাহলে গান্ধীনগর ট্যুর টিকিটটা আমাকে দিচ্ছে না কেন? আমি ওখান থেকে ইলেকশনে লড়বো, লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে আপনার পায়ের সামনে ফেলবো, কিন্তু এই মার্ডারের দায় আমি নিতে পারবো না। আমি জীবনে সেটেল হতে চাই, প্লিজ দাদা। রাজনীতি তো বাইরের লোকেদের জন্য, কিন্তু ভৈরব তো আমার নিজের রক্ত। কোটি টাকা ছড়াবো আমি, সিট আমার হয়ে যাবে, কিন্তু তুই বেকার দাঁড়াবি। প্রথমে জনতার মধ্যে নাম কামাতে হবে, প্রথমে তোর মতো লোককে জেলে যেতে হবে, তারপর বেরিয়ে আসবি। টাকা কাছে থাকলে কর্পোরেটর কি দরকার, মিলেও হয়ে যেতে পারিস। এটা তো আপনি ঠিক কথা বলেছেন দাদা, কিন্তু মার্ডার কেসের দায়টা যদি আমি নিয়ে নিই আমার লাইফ তো শেষ হয়ে যাবে। মানে আপনার ছেলেকে বাইরে বার করার জন্য আমাকে ভেতরে যেতে হবে, আমি বরবাদ হলে কারুর কিছু যায় আসবে না। আপনিও পারেন দাদা, আমি এখন বুঝতে পারছি যে কার কার ক্ষতি করে আপনি এত বড় বাড়িটা তৈরি করেছেন। হারামজাদা, বেঈমান! বাবা, এর হাত পা ভেঙে গিয়ে পুলিশের হাতে দিয়ে আসি, তারপর কমপ্লেইন করব যে এই হচ্ছে আসল আসামি। ধর ওকে। আপনি নিজেকে খুব বড় পলিটিশিয়ান মনে করেন, এবার আপনার চালাকি আমিও ধরে ফেলেছি। আমরা আপনার জন্য ঝান্ডা ধরেছি, জিন্দাবাদও বলেছি, মার্ডার কেসের দায় নিয়ে আবার জেলেও যাব, কিন্তু আপনি বাইরে থেকে মজ মস্তি করবেন, চেয়ারে বসে লাখ লাখ টাকা রোজগার করবেন। আপনার পরে আপনার ছেলে আসবে, তারপরে তার ছেলে আসবে, তার মানে এই রাজ্যে যুগ যুগ ধরে শুধুমাত্র আপনাদের ফ্যামিলিরাই রাজ করে যাবে। আপনার ফ্যামিলির আমরা সেবা করে যাব, কিন্তু আমাদের মধ্যে কেউ আপনাদের জায়গায় না পৌঁছায়। সত্যি কি পলিটিক্স আপনাদের? দূর হয়ে যাবে ঈমান কোথাকার। তুই কিন্তু আমায় চিনিস না। এই সেম কথা আপনাকে বলতে আমার এক সেকেন্ডও টাইম লাগবে না ঠাকুর। আমাকে আমার নাম ধরে ডাকছিস তুই? আরে আপনি তো নিজের নাম ধরে ডাকারও অযোগ্য। এখনো পর্যন্ত আমি কোনো মার্ডার করিনি, কিন্তু এবার করব। পরীক্ষা করে দেখতে চান? আপনার ছেলের সিটের ব্যাপারটা তো আমি পরে বুঝে নেব, কিন্তু আপনার সিটের কি হবে? আপনার সামনেই আমি ইলেকশন লড়বো এবং আপনাকে হারিয়ে দেখাবো। অ্যাসেম্বলিতে আমিই বসবো, আর আপনাকে সারা জীবনের মতো বাড়িতে বসিয়ে দেবো, শেষ করে দেবো আপনাকে। মেয়েদের দেখলে যেন ভেতর থেকে সম্মান জেগে ওঠে, তোকে তো আমি এরকম ভাবনা যেন না আসে। তোকে তো আমি আরে কথা শোন, অত হাসছিস তো? শোন না এটা বলছি, শোন কি করছিস। এই শোন না, চল এবার যাবো। আরে কোথায়? আরে মাতাল, রাতে বলেছিলাম না যে আমি এমএলএ হব, চল এবার গিয়ে কোনো পার্টিতে জয়েন করব, চল। কি রে রাজা, তুই এমএলএ হবি? ইন্দিরা মাসি, ইন্দিরা মাসি, তোমার বাড়ির চারটে অমূল্য ভোট আমাকে দিয়ে আমাকেই জেতাবে। হ্যাঁ কি রে, ঠিক বললাম? আরে ভোট দেওয়ার পর কি জুতো বন্ধ কর। তোমার বাড়ির চারটে অমূল্য ভোট আমাকেই দিও। হ্যাঁ তুই তো আমার আদরের রাজা। জিন্দাবাদ দেশের, জিন্দাবাদ দেশের গুন্ডা, জিন্দাবাদ দেশের গুন্ডা, জিন্দাবাদ। কি বলছিস রে? ওদের মতো গুন্ডা মাফিয়াদের জন্য আচার্য বিনোবা ভাবে 80-85 দিন উপবাস করে ভারতের ইতিহাসে নাম তুলেছিলেন। আর চুপ থাকলে চলবে না, যেদিন তুই এমএলএ নমিনেশন জমা দিবি, তুই কি করবি? আমি গান্ধীজির পায়ের নিচে বসে সেই দিন আবার অনশন আন্দোলন করব। চল শর্ত। আরে তুই একে কেন মারলি রাজা? এ তো প্রথম থেকে অসুস্থ হয়ে আছে, হার্টের রোগ। তাহলে মুখেও একটু লাগাম দেওয়া উচিত। এই তোরা চল। মহাপুরুষ সাজা খুব ভালো কথা, কিন্তু রাজার সামনে মুখ বন্ধ করে থাকা ভালো। এমএলএ হতে চাও নাকি? ইয়েস। ওর জন্য অ্যালবাম দেখিয়ে কোনো লাভ নেই বাবা, মানুষের সাপোর্ট আছে তো। তোমার পিছনে কোনো প্রেস বা টিভি চ্যানেলের সাপোর্ট আছে তো? দলবদল করার কোনো ব্যাকগ্রাউন্ড? আজকাল তো সিনেমার লোকেরা রাজনীতিতে আসে, সিনেমার লোক
তাদের কোনো সাপোর্ট আছে কি? দাঙ্গা, মার্ডার, ধর্ষণ এসব কাজে দক্ষ কি? কোনো পার্টিকে ভাঙতে পারো কি? নির্লজ্জের মতো এখান থেকে ওখানে লাফাতে পারো তো? সেটাও নয়। জাতির নামে, ধর্মের নামে, ভাষার নামে পাবলিককে খেপিয়ে তুলতে পারবে তো? তোমার গ্র্যান্ডফাদার কিংবা তোমার ফাদার, তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি? এসব তাহলে ছাড়ো। এই স্টেটের কোনো মিনিস্টারের সঙ্গে কিংবা তার কোনো ছেলের সাথে বন্ধুত্ব আছে কি? কিংবা এলাকায় কোনো পার্সোনাল গুডউইল আছে কি? সিটের জন্য কত টাকা দেবে? আরে আমরা বেচা কেনা করি, উই ডু সেল। আরে শোনো, আরে আরে দেখো দেখো, আরে আরে শোনো, এমএলএ হতে চলে এসেছে, এমএলএ। মা বানিয়েছে দাদা, খেয়ে নাও না। এই তো এখান থেকে। কি হয়েছে দাদা, রেগে গেছো কেন? ও প্রত্যেক পার্টি অফিসে গিয়েছিল, সবাই ওকে না বলে দিয়েছে। পলিটিক্স তো সত্যি নোংরা, বলে এক করে আর এক, সবাই হলো মিথ্যাবাদী। ভাই এই পার্টি পার্টি ছাড়ো, তুমি ইন্ডিপেন্ডেন্ট যাও। ইন্ডিপেন্ডেন্ট? আরে ভাই আজকাল সবই ইন্ডিপেন্ডেন্ট পার্টি, জানিস? ঝাড়খণ্ড, রাজস্থান, কর্ণাটক সব জায়গায় ইন্ডিপেন্ডেন্টরা জিতেছে, রাজত্ব করছে। সিঙ্গেল যদি যাই তাহলে পাবলিকের সাপোর্ট? আরে পাবলিককে ধরতে গেলে নিজের পার্টি কর, পতাকা তোর, চিহ্ন তোর, আইন তোর, পুরো পার্টি তোর মুঠোর মধ্যে থাকবে। আরে কি বলেছিস ভাই, পলিটিক্সে এরকম হয় নাকি? ব্রিটিশ আমলে গান্ধীজি একা বলেছিল ভারত মাতার জয়। কি হলো? সারা দেশ ওর সঙ্গে জয় বললো। অন্ধ্রের কথা যদি বলিস, এনটিআর পার্টি করেছে, আর তাতে কি হলো, স্টেটটাই ওদের হয়ে গেল। সুপার আইডিয়া, আমরাও পার্টি তৈরি করব। তারপরে কি করব? মাইক নিয়ে অন্য পার্টির লোক চোর আর আমরা ভালো, এটাই বলবো। শুধু তাই না দাদা, বাস টিকিট, ট্রেন টিকিট, এয়ারপ্লেন টিকিট, চাল, বিরিয়ানি, তেল, নুন, সবজি, সর্বোপরি ঘর বাড়ি, গাড়ি, ওয়াটার বিল, ফোন, হসপিটাল বিল, ইলেকট্রিক বিল, তারপর সোনা, রূপো, চাকু, ছুরি, যা কিছু আছে সব ফ্রি ফান্ডে দেবো, এটা ডিক্লেয়ার করে দাও তুমি। এই সব কিছুই ফ্রিতে দিতে হবে, পাবলিক রাজি হবে? আরে পাবলিক হচ্ছে পাগল, ফ্রিতে কিছু পেলে লাইনে দাঁড়িয়ে পড়ে, ভোট দেওয়ার জন্য লাইন দিয়ে দেবে, তুই জিতে যাবি। জেতার পরে এই সব দেওয়ার জন্য টাকা কোথা থেকে পাবো? সরকারের কাছে আমাদের টাকা রাখা আছে ভাই। প্রথমে আমরা নেবো, বাকিটা পাবলিকের জন্য। ব্যাস আমাদের গ্যাং পুরো সেটেল, সবার নিজের নিজের গাড়ি থাকবে, সবার নিজের নিজের বাড়ি থাকবে, একদম ফুল সেটেল। আমাদের ঝুলি ভরে যাবে। এ আমাদের দেশের নেতা, জিন্দাবাদ, আমাদের দেশের নেতা, জিন্দাবাদ, আমাদের দেশের নেতা, জিন্দাবাদ। আমি ভাবছিলাম যে আমাদের দলের কি নাম রাখবো। আরে এতে এত ভাবার কি আছে, যা খুশি একটা নাম রেখে দিলেই হলো। হ্যাঁ নাম রেখে দাও, বিরিয়ানি পার্টি, সবাই খায়। ঠিক ঠিক, তাহলে ভেজিটেরিয়ান ভোট একটাও পাওয়া যাবে। ভাই আমরা যদি বিয়ার পার্টি রাখি, মহিলারা আসবে, জুতো পেটা করবে। জঞ্জির থেকে দিবার, তারপর নিজের চেষ্টায় ভগবান থেকে ওই পা হয়েছে অমিতাভ বচ্চন, ওই বিগ বি পার্টি। বহু বছর আগে রাজনীতিতে গিয়েছিল, কেটেও পড়তে হয়েছে। তাহলে আমার প্রিয় সর্দার, ছয় মারার বাদশাহ, লাফটার চ্যালেঞ্জের জাজ, ওই নবজাত সিধু, ওই সর্দার পার্টি। আরে ও তো প্রথম থেকে একটা পার্টির এমপি ছিল, আর কোন সেলিব্রিটি বাকি নেই রে, কোন না কোন পার্টিতে ঢুকে পড়েছে। তাহলে এবার তুই বল, খারাপ ভালো সব পাবলিককে রক্ষা করে যে ভগবান, পৃথিবীতে সর্বত্র বিরাজমান গণপতি, জয় ঠাকুর, গণপতি পার্টি। ব্যাস ব্যাস ব্যাস, রেখে দে, সব মুসলমান এদিকে, সব খ্রিস্টান এদিকে, আমাদের দিকে কেউ থাকবে না। কি বলছিস? কি পুরো পাবলিককে আমাদের সাথে রাখতে গেলে পার্টির নাম কি দেওয়া উচিত? এই এর মাথায় তো দেখছি পার্টি তৈরি করার ভূত চেপে বসে। কি বলছো দাদা, রাজাদা সিএম হলে তো তুমি ডেপুটি সিএম হবে, এখন তুমি রাজাদাকে উস্কাচ্ছো, পরে আবার বদনাম করছো, কি বলছো কি তুমি? উনি কে? সেটা আমিও জানি, কিন্তু আসলে উনি কে? আরে ইনি তো ওই যে কি যেন বলে না, হ্যাঁ মনে পড়েছে, গান্ধীজির বাবা ছিলেন। এ মালকে বলিস না, এ আমাদের বাপুজি। তুই ঠিক বলেছিস। চুপ কর মূর্খ দল, তোদের সঙ্গে থেকে আমিও মূর্খ হয়ে যাচ্ছি। ইনি কোন এলোমেলো লোকের পিতা নন, ভারতবর্ষের পিতা, রাষ্ট্রপিতা, ফাদার অফ দ্য নেশন,
ব্রিটিশদের তাড়িয়ে দেয়া মহান পুরুষ মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। উনি যদি এতই মহান তাহলে এইভাবে হাওয়া খাওয়ার জন্য কেন দাঁড় করিয়েছেন? এমনি হাওয়া খাচ্ছেন না, সব টাকাতেই তো ইনি। হ্যাঁ ইনি আছেন তাই না, সব নোটের উপর এনার ছবি আছে তাই না? তাছাড়া এনার নামেই পার্টি করব, তাহলে সমস্ত পাবলিক আমাদের সাপোর্ট করবে, কি বলিস? দাদা সত্যি বলছি, কি আইডিয়া খুঁজে বের করেছো দাদা। আরে দারুণ আইডিয়া, আমাদের পার্টির নাম হলো মহাত্মা পার্টি। ওয়া ওয়া, আর আমাদের পার্টির চিহ্ন হলো মহাত্মা গান্ধী। মহাত্মা পার্টি জিন্দাবাদ, মহাত্মা পার্টি জিন্দাবাদ, মহাত্মা পার্টি জিন্দাবাদ, মহাত্মা পার্টি জিন্দাবাদ, মহাত্মা পার্টি জিন্দাবাদ। বড় বড় লোকেদের পার্টি বানাতে অনেক সময় লাগে, কিন্তু এ এত তাড়াতাড়ি কি করে পার্টি তৈরি করলো জামাই বাবু? এই চারা গাছটাকে এখন ছেড়ে দিলে ধীরে ধীরে আরো বড় হয়ে যাবে, পাবলিক পাগলের মতো পেছনে ছুটছে, ওকে গোড়া থেকে উপরে ফেলতে হবে। আরে বাবর, আমার নাম রহমান। হ্যাঁ সেটা, হ্যালো, এটা কি ইন্টারন্যাশনাল আইডি ফ্রড কে, গুন্ডা মাফিয়া কে, অত্যাচারী কে, হত্যাকারী কে, ধর্ষণকারী কে, আর কখনো কখনো আমাদের মতো অসহায়দের আপনাদের মতো পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য এটা সুদর্শন চক্র, মানে অ্যান্টিসিপেটরি বেল। আরে ছাড় তো, আরে ছাড় রে। গান্ধীজিকে প্রণাম করে যে রাস্তায় এসেছিলেন সে রাস্তায় আবার ফিরে যান। রাজার বেল করি আমি কোনো দোষ করিনি ড্যাডি, ঠাকুরদের মতো লোকদের সাথে মেলামেশা করে আপনি নিজের মান সম্মান খুইয়েছেন, পরিবারের জন্য টাকার লোভে নিজের সম্মানকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছেন, বাঁচার জন্য এতটা নিচে নামতে পারেন আপনি? এই জন্যই, এই জন্যই সমাজটা আজ ওলট পালট হয়ে যাচ্ছে। আমাদের দেশে নীতি ন্যায় সেই শ্রী রামচন্দ্রের যুগ থেকে চলে আসছে, কিন্তু আজ এই ন্যায় নীতি কেউ পালন করা নেই বলে দেশটা বরবাদ হয়ে যাচ্ছে, এ কথা তো গান্ধীজি অনেক আগেই বলে দিয়েছেন ড্যাডি। রাজার উপর আমার ভরসা আছে ড্যাডি, একদিন না একদিন ও আমাদের সবাইকে ঘুম থেকে জাগিয়ে ন্যায়ের আলো দেখাবে, সেদিন লজ্জায় মুখ ঢাকতে হবে। এগুলো ভাষণ দেওয়ার জন্য ঠিক আছে, যে জনতার জন্য কিছু করতে চায় সেই জনতাই ওর জীবন মরণ সমস্যা করে দেবে। সত্যি এটাই যে তুই যে কাজটা করেছিস তার জবাব ঠাকুর সাহেবকে আমাকে দিতে হবে। হ্যাঁ রে মা, কপাল তো আমারই খারাপ। শোনো, একটু বুদ্ধি করে কাজটা করতে হবে, ঠিক আছে? যা কিছু ফরমাল। হ্যালো 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 হ্যালো, আসলে আমি হলাম একটু মেন্টাল, কখন কি করে বসি আমি নিজেও জানি না। নমস্কার ঠাকুর সাহেব। কাল পর্যন্ত আমি চিন্তা করেছিলাম যে এইভাবে আপনার সাথে এখানে দেখা করতে আসবো না, মাথায় হাত বুলিয়ে আমাকে খাবার খাইয়েছেন, আপনি আমাকে নিজের ছেলে বলেই মনে করতেন, এবার যদি কোনো গণ্ডগোল করে আমাকে জেলে পাঠিয়েছেন, আর আমি যা যা এখানে দেখেছি সব কিছু যদি পুলিশকে বলে দিই তাহলে আপনার কি হবে দাদা? এই এই চুপ কর, এখনো বক্তৃতা শেষ হয়নি। গুন্ডা থেকে পলিটিশিয়ান হয়েছে এই রাজা, ধমকাবি না, আমার মাথা যদি বিগড়ে যায় আর আমি যদি তোকে টার্গেট করি ঠিক জায়গায় পৌঁছে দেবো, মা কালীর দিব্যি। তোর এত বড় সাহস, তোর পেছনে কি আছে কে? কলাবতী, কলাবতীর সাথে আপনার পটে না আর আপনার সাথে আমার পটে না, দুজনেরই কমন এজেন্ট আপনাকে হারানোর জন্য, আমাদের দুজনের মিনি গাঁটছড়া বাঁধা। চিল্লাবেন না, শরীরের পক্ষে ক্ষতিকারক। আরে বন্ধুগণ, কতদিন আর এই লোকটার ঝান্ডা তুলবেন? আমার পার্টিতে নিচু বর্গের লোকেদের 80% রিজার্ভেশন আছে, ইন্টারেস্ট আছে তো চলে এসো। দাদার সামনে ভয় পেয়ে গেলে? একটা কাজ করো, সন্ধ্যেবেলা গান্ধী স্ট্যাচুর সামনে চলে এসো, ওখানেই আমার অফিস, ওখানেই ডিসাইড করে নেব। দাদা এদের ধরে রাখার চেষ্টা করো,
চললাম। এ তো রাজনীতিতে অনেক উপরে যাবে জামাই বাবু, পুরো 80% কথা বলে আমাদের লোকেদের নিজের দলে নিয়ে নিল। আমার মক্কেল যে খুন করেছে তার কোন নির্দিষ্ট প্রমাণ নেই, শুধু রাজনৈতিক কারণে একটা মিথ্যে কেস দেওয়া হয়েছে। সরকারি পক্ষ থেকে এমন কোন প্রমাণ দেওয়া যায়নি যে আমার মক্কেলকে দোষী প্রমাণ করতে পারে। আমি এই আদালতের কাছে আবেদন জানাচ্ছি, আমার মক্কেলকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। কাজল, কাজল তুমি কোথায়? তুমি কি একটু বুঝে নেই নাকি তোমার মাথায়? কখনো কখনো কোর্টের মধ্যে এইভাবে কেউ ঢুকে আসে? এসেছি তো, কি হয়েছে? কি বলিস তোরা? জজ সাহেবের সাথে কেউ এইভাবে কথা বলে? এখন বলো কি জন্য এসেছো? রাগ করো না ডার্লিং, মহাত্মা গান্ধী পার্টি করেছি, তার লাইসেন্স চাই। তোমাকে রেডি করতে হবে, কত কাজ আছে তুমি জানো? পার্টির তরফ থেকে ইনভাইট করতে হবে, সারা শহরে মিছিল বার করতে হবে, অন্য পার্টির লোকেদের দলে নিতে হবে, ট্রিট মিটিং করতে হবে, সিএম হতে হবে, অ্যাসেম্বলিতে বসতে হবে। অধ্যক্ষ মহোদয়, এই সব তো ভালো মতো জানো। আসলে মহাত্মা গান্ধী কে ছিল বলো তো? কেন জানবো না? আরে উনি কার ফাদার রে? ওই তো ফাদার অফ দি নেশন, ফাদার অফ দা। আচ্ছা প্রথমে ওনার সম্বন্ধে জানো, উনি কে ছিলেন, কি পেয়েছেন, কি হারিয়েছেন, উনি সমাজকে কি শিখিয়েছেন, আসলে সত্যি আর অহিংসা কি সেটা শিখিয়েছেন, প্রথমে এগুলো জানো। সত্য আর অহিংসা, এটা কি বলে গেল? এ কি বলরাম ভাই, এক একদিন এক এক রকম সাজ, এসব করে কি পাও তুমি? গান্ধীজির কি লাভ হয়েছে মূর্তি হয়ে চৌরাস্তায় দাঁড়িয়ে থেকে? চারটে লোক যাতে তাকে দেখে কিছু শিখতে পারে, তাই তো? তোমাদের এইসব কথা আমি বুঝি না বাপু। এ কোথায় যাচ্ছিস তুই? আমি অনশন ভঙ্গ করে দিয়েছি। আরে অনশনকে মারগুলি কি আমার সঙ্গে? চল চল আমার সাথে, চল নামিয়ে দে, চল না রাজা। আরে তোকে আমি ছাড়বো না কিছুতেই, কিছুতেই ছাড়বো না। গান্ধীজি সত্য আর অহিংসার কথা বলেছে না, সেটা কি? সত্যের মানে হলো সত্যি কথা বলে, মানে পরশু জজ সাহেব কোর্টে তোকে জিজ্ঞেস করলো তুই কাউকে মেরেছিস কিনা, তখন তার জবাব বলেছি মারিনি, মানে মিথ্যে বলেছিলি তো, মেরেছিস বললে সত্যি বলা হতো। মেরেছি বললেই তো জেলে পাঠিয়ে দিত আমাকে। জেলেই পাঠাক আর মুন্ডুই কেটে নিক, কিন্তু সত্যি বলাটাই মানুষের ধর্ম, গান্ধীজি এটাই বলেছেন। সত্য মানে হচ্ছে সত্যি কথা বলা, ঠিক আছে, কিন্তু এটা অহিংসা জিনিসটা কি বল না, অহিংসা জিনিসটা কি? যদি কেউ তোকে মারে, যদি কেউ তোকে মারে উল্টে তাকে মারতে নেই। পাগলের মতো কথা বলছিস, এর সকাল শুরু হয় মারপিট দিয়ে। আরে মারপিট করলেই তো টাকা আসবে নাকি? তবেই তো আমরা মদ পাবো, বিরিয়ানি পাবো। যাই হয়ে যাক, মারা কিন্তু উচিত নয়। একবার মার আমায়। কি বলছো দাদা তুমি? কি হলো, মার আমায় না, একবার মার না, মার না, মারবো না, মার মার। এই তোর একটা কি আমার একটা কি বলে হিংসা? আরে এটা হলো অহিংসা। আচ্ছা মানে সাইকেল তুললে হিংসা, সাইকেল ফেলে দিলে অহিংসা, তাই তো? শুধু এটাই নয়, ও যেমনটা বললো ওই মদ মাংস সব ছাড়তে হবে। আরে মাংস খেলে কি হয় কি? পশু হত্যাও মহাপাপ, তাদের মাংস খেলে আমাদের ভেতরের মনুষ্যত্ব মরে গিয়ে পশুত্ব জেগে ওঠে। মাংস খাওয়া যাবে না সেটা না বুঝতে পারলাম, কিন্তু মদের কি সম্পর্ক এখানে? আমাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দেবে, নিজেদের বিবেচনা হারিয়ে আমরাও পশু হয়ে উঠবো, আবার পশু প্রাণী হয়ে যাব। আরে কি রকম গান্ধীগিরি, কি সব নিয়ম বানিয়েছেন আপনি, কি অদ্ভুত ব্যাপার। গান্ধীজি হিংসার পথ ছেড়ে অহিংসার কথা বলেছেন, এটাই তো। কাজল, কাজল কি ম্যাডাম, গান্ধীজির কথা কি যেন বলছিলে? সত্য অহিংসা, তাই তো? মাংস খেতে পারবো না, মদও খেতে পারবো না, এরকম অনেক কিছু আইটেম আছে, এমনকি মারপিটও করতে পারবো না। গান্ধীজির ব্যাপারে যদি কিছু না জানো তাহলে গান্ধীর বইটা পড়ে নাও। কাজল, কাল সকালে তুমি যেটা দেখবে সেটা কোনো নতুন সূর্য নয়, একটা নতুন রূপে রাজাকে দেখবে। কে ছেলেটা রে? তোমার নাতনির বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হ্যালো, তোকে তো আমি গান্ধীগিরি, গান্ধীগিরি অহিংসা, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। দাঁড়াও, ধাক্কা কে দিয়েছে? আপনি। সরি কার বলা উচিত? যেই বলুক না কেন, কি এসে যায়? যে কেউ বলবে সরি এটা হতে পারে না, ধাক্কা আমি দিয়েছি, তাই সরি আমারই বলা উচিত। আমি ধাক্কা দিলাম আর সরি বললে তুমি? আবার বলছো যে কে ধাক্কা দিয়েছে তাতে কি যায় আসে? আর বলুন, নিজের লোকেদের কাছে দর বাড়াচ্ছো? এত বড় একটা সেন্টারে আমি একটা কালচারলেস ম্যানারলেস মানুষ নাকি? হ্যালো 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 হ্যালো, শোনো 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 শোনো, কি হয়েছে ওদিকে এসো, বলছি কথা বলছি, এসো। Who are you? I am talking to this guy. Why do you interfere? No manners?
ব্রেন ইজ ফাংশনিং বাচ্চা তুমি বাংলায় ফিরে এসো ইংলিশ এই পাগল এক রাজা ওদিকে কোথায় যাচ্ছ আমি জিজ্ঞেস করছি তো উত্তরটা দাও উত্তর না দিয়ে চলে যাচ্ছ আমি একটা গাধা নাকি আরে দাদা এদিকে শুয়ে পড়তে গোখানা ওয়াচম্যান কনস্টেবল কনস্টেবল হ্যাঁ বেল কোথায় নেম প্লেট কোথায় ক্যাপ কোথায় এই সব বাদ দিয়ে তুমি কনস্টেবল হলে কি করে সে তো মুখ দেখেই বোঝা যাচ্ছে হাত ছড়াও এ বেশি কথা নয় আরে ভৌ ভৌ কি করছো দাদা কি হলো কি হয়েছে তোমরা সবাই গুন্ডা বুঝি আমায় মারবে কাম অন হেড মারো আমায় মারো এ আবার কি হোয়াট ইজ দিস হ্যাঁ এইভাবে গান্ধীজির ছবি বুকে লাগিয়ে ঘুরছো গান্ধীজির ব্যাপারে আপনি কি জানেন আমি কি জানি মানে ওসমানিয়া ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর আমি আমায় জিজ্ঞেস করছো আমি কি জানি আমি গাড়ির মালিক দাদা ভেতরে আসুন না এই দামি গাড়িটা করে আমি এখানে এসেছি কেন জানো আমার ওয়াইফের কোটি টাকার বিজনেস একটা ছোট্ট প্রবলেমের জন্য এসেছি এই গান্ধীনগরের গুন্ডা রাজার সাথে ডিল করতে এসেছি রাজা এটা চমকানোর কি হলো রাজাকে তোমরা কি ভাবো আপনি ওকে চেনেন ছোটবেলা থেকে চিনি 10 টাকার বিনিময়ে রাজাকে দিয়ে প্রথম মার্ডার করিয়েছিলাম আমি তোমরা সবাই কি জিতু এত অবাক হচ্ছ কেন তোমরা তোমরা আমায় বিরক্ত করছো রাজা যদি জানতে পারে তোমরা একজনও বাঁচবে না কিন্তু এটা কি যেন আমায় মারতে আসছে সেই জন্য আটকাচ্ছো হাত ছড়াও কিরে গান্ধীর ছবি বুকে লাগিয়ে গুন্ডাগিরি করছিস হ্যাঁ গান্ধীজি কি বলেছিলেন জানিস তো তুই এক গালে চড় খেয়ে অন্য গালটা বাড়িয়ে দিতে হয় তুই এক গালে চড় খেয়ে অন্য গাল বাড়াবি তো এত বড় সাহস তো কিরে কি দেখছিস মারবি তোমার আরে এটা কি অহিংসা কি করছে দাদা সাহস বেড়ে গেল অন্য গালে চড় খেয়ে আর একটা গালে বাড়াবি নাকি রাজা তার গায়ে হাত তুললে তুমি হ্যাঁ কে তুমি হ্যাঁ দেবো একটা কানে গোড়াই রাজাদা আমাদের সম্পর্কে বোধহয় জানে না এই রাজা নাকি 10 টাকা দিয়ে প্রথম মার্ডার করেছিল তুমি জিমি জি বলছিলাম সত্যি করে বলো এই রাজা আর ইংলিশের প্রফেসর তুই হ্যাঁ সত্যি বলতে এই রাজা আজকাল গান্ধীগিরি করছে সত্য আর অহিংসার পথে চলছে এখন আমি কি করি রঘুপতি রাঘবের রাজা নাম জানা আছে ইংলিশের প্রফেসর না রঘুপতি রাঘব রাজা ইন্দিরা মাসি দুটো চা দাও আরে দাদা খাওয়ার সময় কি চা খাবে তুমি বিরিয়ানি খাও না মা পাঠিয়েছে এই দেখো আরে বিরিয়ানি মাসিমা পাঠিয়েছে বিরিয়ানি খেতে হলে মাসিমার হাতে আরে জাফরান বাদাম সুপার গান্ধীজির নামে শপথ করেছিস মাংস খাবি না আরে দাদা ভুলে গেছিলাম বারণ করতে পারতি এক কোয়ার্টার তুই নে এটা তো আমি আরে বাপরে অহিংসা বিরিয়ানি খাচ্ছিস খা বেশি বকবি না ইলেকশনটা হতে দে তারপর সবাইকে দেখছি আমি আরে বাপরে ম্যাডাম কি আমাকে পরীক্ষা করতে এসেছিল তো দেখলে না মাসিমার হাতের বিরিয়ানি যেটা আমার খুব পছন্দ স্যাক্রিফাইস গান্ধীজির জন্য পেপারটা দাও দাও পেপারটা দাও রেজিস্ট্রেশন পেপার পরে হবে মাংস ছেড়ে দিয়েছো ঠিক আছে কিন্তু মদ ছাড়তে পারবে তুমি এখন দেখবে তামাশা ছাড়তে পারবে তুমি গান্ধীগিরি 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 মদ খাওয়ারণ এদিকে তাড়াতাড়ি গিয়ে মদের দোকানটা বন্ধ কর কিছুতেই কন্ট্রোল করতে পারছি না টাকা ডিপোজিট দিয়ে দোকানটা খুলেছে তোর বাপের কি রে গান্ধীগিরি 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 অহিংসার পথে চলে আমি ওকে রিকোয়েস্ট করছি সবটা বন্ধ করে দেওয়ার জন্য গণতন্ত্র জিন্দাবাদ মানুষের অধিকার জিন্দাবাদ ফ্রিতে খাওয়া জিন্দাবাদ 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 এই কি ভাই তুমি এখনো খাওনি
অহিংসার পথে চলছি তো। গণতন্ত্রের নামে জিন্দাবাদ কেন দিচ্ছিস? ওতে তো টাকা আছে। গণতন্ত্রে বলা আছে ফ্রিতে কিছু পাওয়া যাবে না। এই কথাটা আমার মনের কথা। আমি পয়সা দিয়েছি, মাল নিয়েছি, কিন্তু আমার একটাই কথা, গণতন্ত্র জিন্দাবাদ। দাদা দেখো এই মাতালটা পর্যন্ত খাচ্ছে। খালি একবার ভেবে দেখো, দুটো হুইস্কির বোতল আনবো, দুটো সোডা খুলে গ্লাসটা ভালো করে ধুয়ে মদ ঢেলে সোডা দিয়ে বরফ দিয়ে দুটো চিকেন টিক্কা নিয়ে আসে, লেবু টিপে অল্প অল্প করে চুমুক, ছোট ছোট চুমুকের পর চুমুক। আরে তোরা কি বলছিস? কি তোরা আমাকে, তোরাই তো আমাকে কুবুদ্ধি দিচ্ছিস। কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আজকের পর থেকে তোরা প্রতিজ্ঞা কর, আমার মতো তোরা আর কেউ মদ খাবি না, আর কোনোদিন আমার সামনে মদের কথা উচ্চারণই করবি না। আরে এটা আমার হাতে এলো কি করে? আরে দাদা দাদা মদ খাবে নাকি? জবাব নেই, এটাই তোমার আসল রূপ। একদিন তুমি মদ না খেয়ে থাকতেই পারো না, আর তুমি কি না পার্টি বানিয়ে দেশ উদ্ধার করবে? আফটার অল তোমার নিজের দেওয়া কথা তুমি নিজেই রাখতে পারছো না, এই তুমি গান্ধী ভক্ত? তুমি অকর্মণ্য জেনেও আমি ভেবেছিলাম তোমার মধ্যে একটা সত্যিকারের মানুষ আছে। Just stupid of me. I'm a fool. মহাত্মা গান্ধী পার্টি, প্লিজ গান্ধীজিকে সম্মান দাও বা না দাও, নিজেদের স্বার্থে ওনাকে ব্যবহার করো না। সাত জন্ম তুমি গান্ধী হতে পারবে না। খুলে ফেলো গান্ধীর ছবি আঁকা ওই জামাটা। আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে ভাষণ দিচ্ছ? গেঞ্জিতে গান্ধীজির ছবি আছে বলে আমি গান্ধীজি হয়ে যাবো? তাহলে তো সবাই জীবনে গান্ধীজি হয়ে যেত। কেন হয়নি? এখানে উনি একা কেন? সবাই কিন্তু গান্ধীজিকে ব্যবহার করে। আমি যদি করে থাকি তাহলে দোষটা কোথায়? সব কিছু ছেড়ে দেওয়ার কথা বলছো? গান্ধীজির ছবি দেওয়া গেঞ্জি পরে মদ খাবো, মাংস খাবো, মিথ্যা কথা বলবো এবং সবার সাথে মারপিটও করবো, এবং আমি আমার নাম রাজা গান্ধী রাখবো। বলো তুমি কি করবে? তোমার মতন জানোয়ারকে গান্ধীর কথা যতই বোঝাই কিছুই মগজে ঢুকবে না। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। জয়ের ধারারি নাম যে গান্ধী, দিগ্দিশা জয়েরই নাম হলো গান্ধী, দিগ্বিজয়ের ধারারি নাম যে গান্ধী, দিগ্দিশা জয়েরই নাম যে গান্ধী। আছে এই বুকের মাঝে, আছে সে সকল কাজে, হৃদয়ের স্পন্দনের নাম যে গান্ধী, দূর করে দেয় সকল বাধা মনি একই বীর, দেশের দশের সংকট চালায় বজ্র হাতে তীর। বিজয়ের ধারারি নাম যে গান্ধী, দিগ্দিশা জয়ের নাম হলো গান্ধী। কর্ম যদি হয় সত্যের ন্যায় তার কাছে মাথা পেতে দেয়, অমৃতের শব্দান করে নিজেই সেবন করছে বিষ, নিজেই সেবন করছে বিষ।
আদর্শের চলেছে পথে, নিয়ে সকলকে একই সাথে সকলের কাছে করলো প্রকাশ। কি জ্ঞান যে আছে ভগবত গীতা, কি জ্ঞান আছে ভগবত গীতা, দূর করে দেয় মনের আধার সেই মানুষ হলো যে গান্ধী। দেশের জন্য আত্মদানি সেই হলো যে আমাদের প্রিয় গান্ধী। সত্যের পথে একটাই জ্যোতি, জগৎ বলে তাকে যে গান্ধী। রঘুপতি রাঘব রাজা রাম, অতীত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সন্মতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম, তিনি দেশের সকলকে বুঝিয়েছিলেন, হ্যাঁ সকলকে বুঝিয়েছিলেন। সরকার মতন ঘুরতে থাক, জাতি ভেদের নেই ফারাক, স্বাধীনতার আসল মানে সেই অঙ্গীকার নিয়েছিলেন, শান্তির পথে চালিয়েছিলেন। নামিয়ে ব্রিটিশদের ওই পতাকা তিনি দেশের তিরঙ্গা তুলেছিলেন, দেশের মানুষের স্বাধীনতার স্বপ্নকে সত্যি করে দেখালেন, করলেন যে তিনি মনের সন্ধি, তারি নাম যে মহাত্মা গান্ধী। দূর করে দেয় সকল বাধা মনি একই বীর, দেশের দশের সংকট চালায় বজ্র হাতে তীর, বিজয়ের ধারারি নাম যে গান্ধী। সর্বজনের হিত আমার ধর্ম, দেশের কোটি কোটি মানুষের অন্তরের হিংসা দূর করবার জন্যেই আমার এই অহিংসার পথে চলারে। হে রাম, তোর এত বড় সাহস, তুই গান্ধীজিকে গুলি করলি? রাজা তুই এটা কি করলি? কি হলো? রাজা, 25 বছর ধরে আমি গান্ধীজির নাটক করছি। গান্ধীজির মৃত্যুর পর মানুষকে আমি হাততালি দিতে দেখেছি, কিন্তু যে গুলি করেছে তাকে মারতে শুধু তোকে দেখলাম। 500 বছর ধরে ইংরেজের গোলামি করে আমাদের জীবন, শান্তি যুদ্ধ করে আমরা সবার মাথা উঁচু করেছি, আর সবশেষে আমাদের জন্যই নিজের প্রাণ অর্পণ করা মহাত্মা গান্ধী আজ শুধু ছবি হয়ে গেছে, একটা মাটির পুতুল হয়ে দাঁড়িয়ে আছে।
গান্ধীর অর্থ সহজ নয়, গান্ধীর অর্থ হলো একটা আদর্শ। গান্ধী তো একটা সিদ্ধান্ত, গান্ধীর অর্থ হলো একটা ধর্ম। গান্ধী এক সত্য। আশা চাই, গান্ধীজি যে রামরাজ্যের স্বপ্ন দেখেছিলেন তা আশা চাই, রামরাজ্য আশা চাই, রামরাজ্য। বলরাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। জয়ের ধারারি নাম যে গান্ধী, দিগ্বিজয় জয়েরই নাম হলো গান্ধী, দিগ্বিজয়ের ধারারি নাম যে গান্ধী, দিগ্বিজয় জয়ের। গান্ধীর অর্থ হলো একটা আদর্শ, গান্ধী তো একটা সিদ্ধান্ত, গান্ধীর অর্থ হলো একটা ধর্ম, গান্ধী এক সত্য। এই পতাকায় হাত লাগাবি না, তাহলে তোর হাত কেটে ফেলবো আমি। সরি ভাই, কোনো ঝামেলা করতে চাই না। কি রে, গান্ধীজির গায়ে নিজের পার্টির পতাকা লাগাতে চাইছিস নাকি? গান্ধীজির গায়ে কারুরই কোনো পার্টির পতাকা থাকা ঠিক নয়। প্লিজ ভাই, এর মধ্যে গান্ধীজিকে না আনাই ভালো। তবে রে, দাঁড়া তোরা। গান্ধীগিরি কোনো মারামারি নয়। রাজা, এবার তোর খেলা শেষ। দাদা!
দাদা মারো 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 দাদা ওকে ওকে মারো দাদা তোর হাত থেকে গুলি চললে কেস, আমার হাত থেকে গুলি চললে ডিউটি। এখান থেকে তাড়াতাড়ি চলে যা, না হলে গুলিতে ঝাঁঝরা করে দেব কুত্তা। এতবার বলার পরও তা বুঝতে পারলে না? সব অকন মন্য লোকেদের ঘরে বসে গন্ডে পিন্ডে খাইয়ে যাচ্ছে, আর এই উকিল আমাদের এখানে, আর ওর মেয়ে আমাদের মুখে কালি লাগিয়ে যাচ্ছে। ওহো, সারা দেশের রাজনীতিতে যা চলছে আমাদের বাড়িতেও তাই চলছে। বাবা একটা পার্টি, মেয়ে আরেকটা পার্টি, ক্ষমতায় যেই থাকবে সেই মাল কামাবে। ওখানে তোর মেয়ে রাজার রক্ষিতা হয়ে ওর সেবা যত্ন করে চলেছে। মা, কি বলছিস তুই? চুপ কর, আমার সঙ্গে দেখা করার জন্য টাকার দরকার হয় না, আর কোনো কাজও তো করতে পারে না, বয়স হয়ে গেছে না? আরে এখন কি হবে সেইটাই ভাববার বিষয়। বাড়িতে দু দুটো মেয়ে রয়েছে, তাও আবার যুবতী হয়ে গেছে, একটু বেশি রোজগার করার জন্যে ওদের দুজনকেও ধান্দায় নামিয়ে দিয়েছে। ঠাকুর সাহেব, আপনিও একথা বলছেন? যদি আপনার জায়গায় আমি হতাম, আর আপনার মেয়ের জায়গায় যদি আমার মেয়ে হতো, তাহলে ওকে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। লজ্জা করে না আপনার? Be careful. আসছে, এখানে বসো। ড্যাডি, ড্যাডি আমি শোন, আমার মেয়ে মরে গেছে এটা ভেবে তোকে বলছি না, সত্যি মরে গেছে তাই বলছি। ওই রাজা দু চার দিন তোকে ব্যবহার করে ছেড়ে দেবে, তখন যেন তোকে আমার দরজায় না দেখি। কাজলকে এখানে এনে তুই খুব ভালো কাজ করেছিস। কি রকম উকিল দাদা, আমাদের বৌদিকে এভাবে একা ছেড়ে দিয়ে চলে গেল? চল আমার বাড়িতে চল।
তোর বাড়ি যেতে পারি একটা শর্তে। তোকে বন্দুকটা নিয়ে পুলিশ স্টেশনে সারেন্ডার করতে হবে আর নিজের চাকরিতে জয়েন করতে হবে। আমার এই ছোট্ট অনুরোধটা রাখ। এতদিন ফ্রিতে আমাদের কাছে মদ খেয়েছিস আর এখন আমাদের পিঠেই ছুরি মারছিস? এতদিন নির্বুদ্ধিতার বসে তোদের বিনা লাইসেন্সে দোকান চালাতে দিয়েছি আর সরকার আমাকে এই তকমাটা দিয়েছে ভালো কাজ করার জন্য, এই কথাটা এখন বুঝতে পেরেছি। মহাত্মা গান্ধী জিন্দাবাদ! মহাত্মা গান্ধী জিন্দাবাদ! মহাত্মা গান্ধী জিন্দাবাদ! এরকম কেন বলছিস? 9:30 বাজে। সাবধানে যাস বাবা। রাহুল কোনো কাজকর্ম করতে পারে না, তাই ওর মা এখানে সকাল বিকেল ওকে কাজ করার জন্য পাঠিয়ে দেয়। ওকে মারবেন না। চল ভেতরে চল। ঠাকুর আর কলাবতীর পোশাক কুকুর এটা, আবার আমাদের ঠকাতে এসেছে এখানে। ক্ষমা করে দে, হাত ছাড়ো, শেষ করে দেবো আজ। ভুল তো মানুষই করে থাকে, কিন্তু ভুলটা মেনে নেওয়ার জন্য সাহসের দরকার হয়। আমি শপথ করছি, যদি ঠাকুর কলাবতী এমনকি পুলিশ চেকেও আসুক, তোমাদের অধিকারের জন্য আমি জীবন মরণ লড়াই করব। মহাভারতের আমল থেকে একটা কথা প্রচলিত আছে, রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায়, আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করব? তোমার তো ফ্যাব সিটি চাই না? আপনি তো 200-300 কোটি টাকা পাবেন না? না না, বেশি নয়, ফ্যাব সিটির 2% আপনি পেয়ে যাবেন। এই আর বেশি কথা বলবেন না, কলমতে হাতটা দাও, দুজনে হাত মেলান, ডিল ফিনিশ। কি হচ্ছে সব, কি জানি। গান্ধীনগরের এই পুরনো বস্তিতে থাকা সকলকে আমার শেষ ওয়ার্নিং, আধ ঘন্টার মধ্যে এলাকা খালি করে চলে যাও, না হলে আমাকে অ্যাকশন নিতে হবে। দিস ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। চলো চলো, পালাও 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 এখান থেকে, পালাও। Thank you.
চলার পথে নতুন এক গান্ধীর আবির্ভাব ঘটালো, তার নতুন নতুন পরিচয় পেলাম আমরা। গান্ধীজির মূর্তিতে বিভিন্ন পার্টির পতাকা সরিয়ে অহিংসা গান্ধীর মূর্তিতে দুধ ঢেলে রাজা অভিষেক ঘটালো। এই রাজা এলাকাবাসীর জন্য নিজের জীবন দিয়ে নিজে মৃত্যুর সঙ্গে জীবন মরণ লড়াই করছে। আমাদের সঙ্গে আছেন এলাকাবাসীর নেতা রাহুল বাবু। বলুন রাহুল বাবু। কিছু নেতা নিজের স্বার্থের জন্য আমাদের মতো কর্মীদের বলি দেয়, কিন্তু আমাদের নেতা রাজা আমাদের সবার ভালোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজা দা, আমাদের নেতার আত্মত্যাগ বিফলে যাবে না। এখনো পর্যন্ত এলাকার হাজার হাজার বস্তিবাসী রাজার সমর্থনে রাস্তায় নেমে এসেছে। আমরা 10 লক্ষ মানুষ আজ অ্যাসেম্বলির সামনে জমায়েত করব। রাজা জিন্দাবাদ, রাজা জিন্দাবাদ। হয়ে গেল দাদা, হয়ে গেল সব। আরে এসব নাটক হচ্ছে। শোনো অশোক। হ্যাঁ স্যার। ওর সাথে দেখা করবেন? শুধু শুধু ওর সঙ্গে কেন দেখা করবেন? দেখুন ঠাকুর, পাবলিক পাবলিক করে কেউ নিজের জীবনটা অকারণে পাবলিকের জন্য ব্যয় করে না দাদা। প্রথমে চায় পাওয়ার, তারপর টাকা। এও হয়তো তাই, বিরোধী পার্টি হাত লাগানোর আগেই ওকে কিনে নেব আমরা। এমএলএ টিকেটের জন্য আমাদের অফিসে এসেছিল স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার। কোথায় থাকে? ঠাকুর সাহেবের এরিয়া থেকে। গান্ধীনগর? হ্যাঁ স্যার। তাহলে গান্ধীনগর ওকে দিয়ে দিই। গান্ধীনগর ওই সিট তো আমার। দেখুন দাদা, একটা কথা প্রচলিত আছে যে শুকনো পাতা গাছে থাকলে গাছেরই লোকসান। আরে আপনার তো বয়স হয়েছে, আরও তো হলো ইউথ। আপনার পাবলিক ইমেজ আর ওর পাবলিক ইমেজ, ওর মতো ছেলেই তো পার্টিতে চাই। আমাদের থেকে বড় হলো গিয়ে পার্টি। পার্টি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরাও ঠিক থাকব। দেখুন ঠাকুর, এবার একটু সামলে সামলে চলুন, বুঝতে পেরেছেন তো? নমস্কার। এই খবর নাও তো রাজা কোন হসপিটালে আছে। রাজা জিন্দাবাদ, রাজা জিন্দাবাদ, রাজা জিন্দাবাদ। আরে বাপ রে বাপ, হে ভগবান, হে বজরং বলি, আপনাদের কৃপায় যে এর কিছু হয়নি আমি এতেই আনন্দিত। আরে কি ব্যাপার কি রাজা, আরে একটা ফোন তো করতে পারতে, আমি এসে সমস্ত প্রবলেম সলভ করে দিতাম। দেখো তোমার কত কোটি টাকা চাই? 10 হবে না? 15 তাতেও নয়? ও একবার এমএলএ হবার জন্য এসেছিল আমার কাছে না? ওকে, তাহলে এমএলএ হয়ে যাও, ইনডাইরেক্টলি এমএলসি হয়ে যাও, জেলা পরিষদের চেয়ারম্যানও হতে পারো, সিটি মেয়র হতে চাইলে হয়ে যাও। আরে কি হতে চাও খুলে বলো না, সব তো আমার হাতে রে ভাই। আমার নিজের কিছু চাই না স্যার, আমার এলাকার মানুষের দাবি মেনে ওদের নতুন করে বাড়ি করে দিন। পার্টির লোক মানে পলিটিক্যাল লিডার, সবাই শুধু নিজের কথাটাই ভাবে, আর এইভাবে মানুষের ভালো চাইতে দেখলাম শুধু তোমাকে। তুমিই সঠিক লিডার, তোমার মতো লোক আমাদের দরকার। না আর কোনো কথা বলবে না, কিচ্ছু বলবে না। দেখো ইলেকশনের পর প্রথম সাইন ওদের বাড়ি দেওয়া। প্রথমে বাড়িটা দিন, বাকি কথা পরে হবে। প্রথমে বাড়ি? ঠিক আছে ভাই, প্রথমে বাড়ি দিয়ে দেবো, এবার খুশি তো? সব পার্টিতে যুবকদেরই দরকার স্যার, তাতেই দেশের মঙ্গল। আমি ওকে ফুল সাপোর্ট করব। ঠিক আছে স্যার, নমস্কার। কি হলো বাবা? ওই রাজাকে ভয় পেয়ে আমার সিট ওকে দিয়ে দিয়েছে। ওই দলের লিডারের জয় হলো আর আমাদের সবার হার হলো। কি, ইলেকশনের আগে বাড়ি বানিয়ে দেবার কথা দিয়েছিলেন, আর আমার ফ্যাবসিটি প্রজেক্টটা 1000 কোটি টাকার। তোমার 1000 কোটি? আরে তোমাদের দুজনের লড়াইয়ের জন্য পার্টির ইমেজ খারাপ হচ্ছে, পুরো স্টেটে একটা সিট, একটা সিটও পাবে না, এটা জানো তুমি? এবার পার্টি ফান্ডে আমি অনেক টাকা দেবো, সবাইকে নিজের হাতে করে নেব। পার্টি ফান্ড? তোমার সিটটাও ক্যান্সেল হয়ে গেছে, প্রথমে ওই সিটটা অজয় সিনহাকে দিয়ে দেওয়া হয়েছে, সেটাই তো বলবার জন্য এখানে এসেছি। কি বললেন?
আমার সিট ক্যান্সেল, তাহলে ওই 50 কোটি যেটা আপনার কথা অনুযায়ী আমি ঠাকুরকে দিয়েছি, আর যে 5 কোটি আপনাকে দিয়েছি সেটা কি হবে? 50 কোটি? আরে বলো তো, কিসের 50 কোটি? চুরি হয়ে গেছে, চোরে নিয়ে গেছে। এবার আমি আসি, নমস্কার। হে ভগবান, হে বজরঙ্গবলী! সালাম, আপনি ডেকেছিলেন? পুরো 10 লাখ আছে তোমার জন্য। তোমাকে কর্পোরেটরও বানিয়ে দেব। কি করতে হবে ম্যাডাম? ওই রাজাকে ফোন করে এখানে ডাকো, ও আমাকে খুব সম্মান করে, ওকে বলো আমি ডেকেছি, ও নিশ্চয়ই আসবে। ও এখানে আসলেই আসলেই ওর মাথাটা ফাটিয়ে দেবো, তাই না? আমাকে ছুরি মেরে দিও। দেখো এইখানে পেটের একদম মাঝামাঝি, খুব সাবধানে কাজটা করতে হবে, ছোট্ট মতো ঐরব করবে এই কাজটা। কি বলছো বাবা? রাজনীতির কথা বলছি, রাজনীতির কথা। আমার ওপর হামলা করার অপরাধে রাজা জেলে যাবে, আমিও সেইভাবে অ্যাম্বুলেন্সে গিয়ে নির্দল হয়ে নমিনেশন ফাইল করব, সিম্প্যাথি কুড়িয়ে নিয়ে 50,000-এরও বেশি ভোটে জিতব। পরে খাবো, আজ আমার হ্যাপি বার্থডে দাদা। বাবা সবাইকে কালেক্টর অফিসে গিয়ে অপেক্ষা করতে বলেছে, তারপর আমার সঙ্গে গিয়ে নমিনেশন জমা দেবে, ঠিক আছে? মা পাঠিয়েছে দাদা, খাও খাও। দারুণ লাগছে, মাসিমা করেছেন তো, সেন্টিমেন্ট আছে, পুরো দিনটাই আমার হ্যাপি যাবে। দুটো সমস্যা আছে মামা, কলাবতী আর রাজা। শালা পাবলিকের সামনে ড্রামা করে হিরো হয়ে গেছে, আর কলাবতী একদম ভিড়ু হয়ে গেছে, আর যে কটা সিট ছিল তাও গেল। আমাদের বাঁচতে গেলে এখন দুটো কনস্টিটিউশন যেভাবেই হোক পেতেই হবে। দুটো কনস্টিটিউশন পাবো কি করে? কেন পাবো না, বাবাকে সত্যি মেরে ফেলতে হবে। তোর বার্থডে গিফট, এত টাকা কিসের জন্য দাদা? আরে নে না। কিন্তু কিন্তু এই টাকাগুলো তো তোমাকে দিল দাদা। সবাই সবাইকার মতো সেটেল হয়ে গেছে, একমাত্র তুই আছিস যে আমার সঙ্গে সাথ দিয়ে কিছুই করতে পারলি না। এই টাকাটা নিয়ে অন্তত একটা পানের দোকান করে বস, একটা অটো কেন, মাকে নিয়ে সুখে থাক। দাদা, ও দাদা, ও পেটে কেন ব্যথা করছে? ছুরি মারা, এসব বুলেট মিস হয়ে যাওয়া, পাবলিক খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে। এসব পাবলিক বুঝবে না, সত্যিই বাবাকে মারতে হবে, তবেই পাবলিক দুঃখ পাবে। বাবার ছবি টাঙিয়ে এক কনস্টিটিউশনে আমি, আর এক কনস্টিটিউশনে দিদি, লোকে জানবে বাবা মরে গেছে এই সিম্প্যাথিতে। ভালো মন্দ পাবলিক কিচ্ছুই দেখবে না, ওরা ভোট দেবে, আমরা জিতে যাব। খুব ভালো আইডিয়া ভৈরব, লোকে ভাববে যার যাওয়ার কথা সে তো আগেই চলে গেল। তুমি সব শুনে নিয়েছো না বাবা, আমাদের ভালোর জন্যই তোমার মরাই দরকার। ভৈরব, আমি তো তোর বাবা রে। তোমার মরার পর এই তোমার মুখে আগুন দেবে, তার আগেই তুমি এর হাতে মরে যাও জামাই বাবু। ভুল করছিস বাবা, এটা পাপ করছিস তুই। তোর একটা কি কাজ আছে বলছিলি না, সেটা শেষ করে সোজা নমিনেশন অফিসে চলে আয়। দাদা না, তুই জানিস তো তোকে ছাড়া। দাদা, আরে তুই কাঁদছিস কেন?
রহমান কি হলো, কাঁদছিস কেন? রহমান কি হয়েছে কি বলবি তুই? কলাভর্তি 10 লাখ টাকা দিয়েছিল দাদা। 10 লাখ দিয়েছে? আরে রহমান রহমান, 10 লাখ কেন দিয়েছে? তোমাকে মেরে আমাদের ঠাকুরের উপরে দোষ চাপিয়ে দিলে আমাকে কর্পোরেটর বানিয়ে দেবে বলেছিল। তুই আমাকে কেন মারবি? হ্যাঁ এই রহমান, আরে চুপ কর, আমার ভুল হয়ে গেছে দাদা। আরে তুই কি করেছিস? আরে বল না কি করেছিস। তোমাকে এখনই খাওয়ালাম না আমি? হ্যাঁ সিমুইতে ওতে আমি বিষ মিশিয়ে দিয়েছি দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা। চলো ডাক্তারের কাছে যাই দাদা। দাদা দাদা দাদা, ডাক্তারের কাছে যাই দাদা, দাদা চলো দাদা। ঠাকুর সাহেব, রাজা বাবা, আমার ভৈরব আমাকে মারতে চাইছে, আমাকে বাঁচাও। আপনাকে কেন মারবে? রাজা তাড়াতাড়ি এসে আমাকে বাঁচা, সবাই আমার শত্রু হয়ে গেছে, আমাকে মারতে চাইছে। আমি আসছি তাই রক্ষা করার দায়িত্ব আমার। দাদা আমি তোমাকে যেতে দেবো না দাদা, দাদা শোনো না, ডাক্তার বাবা, এই দেখো তোমার নাতি, তুমি ভালোবেসে এর নাম তোমার বাবার নামেই রেখেছিলে, বীরভদ্র। আর এই জন্যই বলছি, তুমি যদি বাইরে না আসো তোমার এই বংশধরকে আমি মেরে ফেলবো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। আরে আরে না 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 বাবা না না, আরে হচ্ছে আমার নাতি, ও ছুরি তুলবে, ও ছুরি তুলবে, বেরিয়ে এসো বাবা। রাজু, একে মেরে ফেল, মেরে ফেল, একে আমার ছেলে নয়, মেরে ফেল, মেরে ফেল, একে মেরে ফেল, মেরে ফেল ওই ডানিটাকে, মেরে ফেল ডানিটাকে, মেরে ফেল।
আপনি এখান থেকে চলে যান, চল 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 রাজু। যেমন করে হোক একে বাঁচান বাবু। সাইন ওখানে নয় বাবা, ওখানে প্রপোজার আমাকে করতে হবে, তোকে তো এইখানে করতে হবে, তুই তো ক্যান্ডিডেট না? ক্যান্ডিডেট আমি নই। ক্যান্ডিডেট রাহুল। রাহুল? আমি রাহুল রাজা। আমি? হ্যাঁ তুই, আমি তো পরে লিডার হয়েছি, তুই তো সে আগে থেকে লিডার ছিলি, লেখাপড়া জানিস, ভালো মন্দ সব বুঝিস, পাবলিকের চাহিদাটাও বুঝিস, পাবলিকের মাঝে পাবলিকের হয়েই বেঁচে আছিস, অ্যাসেম্বলিতে তোর মতো লিডারের প্রয়োজন আছে। সাবাস রাজা, গান্ধীজির আদর্শকে লালন করতে পারার মতো একমাত্র পুরুষ তুমি। উনি চাইলে প্রেসিডেন্ট হতে পারতেন, কিংবা প্রাইম মিনিস্টারও হতে পারতেন, উনি গদির লোভ ছেড়ে রাষ্ট্রপিতা হয়েছেন। আর তার এতগুলো বছর পর আমি তোকেই প্রথম দেখলাম যে গদির লোভ ছাড়লো, তুই আসল রাষ্ট্রপুত্র। কি ব্যাপার, হঠাৎ তুমি আমাকে এখানে নিয়ে? আমার মা তোমার সঙ্গে দেখা করতে চায়, এটাই আমার গ্রাম, বাদিক থেকে ডান দিকে গেলেই আমার বাড়ি।